প্রধান আকর্ষণ ফজিলত শেখ মতিউর রহমান আব্দুল হাকিম আল মাদানি সর্বপ্রথম তিনি আমাদের মোদীর যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অনুবাদ করবেন অনুবাদের তার বক্তব্য পেশ করবেন শেখের বিষয় হলো আখিরাত নিয়ে চিন্তা ভাবনা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে

রহিম রসমিল্লা রহমান রাহীম আলহামদুলিল্লাহ বিলমিন ওসালাতসালাম আলসইদুলমুরসলী নবীনা মোহাম্মলা আলী ওসাহবি আজমাইন সম্মানিত আলামাই কেরাম দীনী ভাতৃমণ্ডলী আমার আলোচনা এবং আমার আলোচনার পূর্বে ইনশাআল্লাহ সন্দে খ পাঠ করব তার পূর্বে সম্মানিত শেখ হজিরতু শেখ আবু নাসের শেখ ইব্রাহিম হাফেজ আহল্লাহ তালা ও ফাহলিকুল্লা খের তার সংক্ষিপ্ত যে বাণী তার বাংলা ভাষায় সংক্ষিপ্ত সার বা অনুবাদ পেশ করছি প্রথম তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন সন্নতি সালাম যেটি ইসলামের আর তারপরে তিনি বলেছেন যে এটি হচ্ছে আমাদের পঞ্চম বাৎসরিক মহাসম্মেলন আলহামদুলিল্লাহ এর আগে অলরেডি চারটি বাৎসরিক সম্মেলন হয়েছে আপনারা অনেক ভাইরাই হয়তো প্রথম থেকে এসেছেন তারপরে আপনারা যারা উপস্থিতি আপনাদের সুক্রিয়া আদায় করেছেন আপনাদের জন্য দোয়া করেছেন এবং আপনাদেরকে মোবারকবাদ অভিনন্দন জানিয়েছেন তার সাথে সাথে যে শেখ মশা এসেছেন দায়ীগণ এসেছেন তাদের সুক্রিয়া আদায় করেছেন জজাহুল্লাহ খেরান তারপরে বিশেষ করে সুক্রিয়া আদায় করেছেন আমাদের শ্রদ্ধীয় ছোট ভাই কৌসার কাউসার ভাইয়ের যিনি এই কিং খালিদ ফাউন্ডেশনে দীর্ঘদিন কর্মরত তার অক্লান্ত পরিশ্রম তার সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ যেন তাকে যাই দান করেন এবং তার সাথে সাথে তার সাথী সঙ্গীগণ যারা রিয়াজের প্রবাসী ভাইয়েরা অথবা যে কোনো ভাষাভাষী যারা সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন যারা আর্থিক সহযোগিতা করেছেন যারা সময় দিয়ে সহযোগিতা করেছেন যারা সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের সুক্রিয়া আদায় করেছেন তারপরে আপনাদেরকে যে কথাটি তিনি পেশ করেছেন তা হচ্ছে যে আমাদের এসিআই বিশেষ করে ভারত উপমহাদেশে আখিদের বড় সমস্যা রয়েছে আমলে তুচি নেই আমল অনেক বেশি আছে অনেকের অনেক সোনাত মুস্তাহাব নফলে অনেকে এগিয়ে আছে কিন্তু এসব আমলের ভিত একেবারেই নড়বড়ে অথবা ভীতে পোকা বসে আছে সিরকের পোকা বেদাতের পোকা যার ফলে আমাদের উপমহাদেশের অধিকাংশ মানুষের ভালো আমল কবুল হয় না আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ দিয়েছেন আপনাদেরকে সৌদি আরবে এসেছেন বিশেষ করে কিং খালেদ ফাউন্ডেশন বা কিং খালেদ সেন্টার যেখানে প্রবাসী বিভাগ রয়েছে এখানকার যেসব আপনার দিনই দাওয়াতি অ্যাক্টিভিটিজ রয়েছে সেগুলি থেকে আপনারা উপকৃত হবেন এই দাওয়াত দিয়েছেন এছাড়াও রিয়াদে যে সব ইসলামী সেন্টারগুলি আছে দাওয়াত সেন্টার আছে সেগুলি থেকে আপনারা উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন যেন তার এই সংক্ষিপ্ত কথাই বরকত দান করেন এবং আপনাদের কাছে যে মেসেজটি তিনি পৌঁছিয়েছেন বার্তা আকিদার পরিশুদ্ধির জন্য আকিদার আমাদের সকলে সংশোধনে তৌফিক দান করেন এই আকিদার সংশোধনের ভিত্তিতে আমলের এবাদতের আখলাক চরিত্রের যে ইসলাম সংশোধন হবে সেটা আসলে লাস্টিং করবে সেটা দুনিয়া আখেরাতে কাজ দিবে এই কথাটি যেন আমাদের বুঝার তৌফিক দান করেন ওসলাল মোহাম্মদ আলী আজমাই। পানি তো পানি আছে নর্ম ঠানি নর্মাল পানি তো নর্মাল পানি গরম লাগছে তাই না গরম লাগে না আপনাদেরকে এক লোকজনের ভিড় আর এসিরও অভাব থাকতে পারে তবে এসি ফুল করা আছে কিন্তু এসি এত লোকের মাঝে কাজ করতে সাহস করেন কথা বুঝতে পারছেন এই জন্য আমার শুরুতেই একটি পরামর্শ আগামী বছরের জন্য কাউসার ভাইকে আর আবু নাসার কিনশাল আমি বলে যাব যে আপনাদের বাৎসরিক মহাসম্মেলন যাতে করে জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝে হয়ে যায় এই দুই মাসের মাঝে আর ওনারা চেষ্টা করেছিলেন ফেব্রুয়ারিতে আমাদের সময় হয়নি আমার ব্যস্ততার কারণে বিভিন্ন সফরের কারণে আমি নিজেই সময় দিতে পারিনি তো আগামী বছর ইনশাআল্লাহ তালা সর্বপ্রথম যদি আল্লাহ রাখেন আর এখানে অনীব রাখেন তো আমি জানুয়ারিতে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে গরমই না লাগে আর রাতও বড় হয় অসুবিধা রাত ছোট হয়ে গেছে অনেক <تصفح> السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يضلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار

আমাদেরকে এসার সলাত কিং খালেদ জামে মসজিদ রিয়াদ অম্মুল হামামে আদায় করার পরে কিং খালেদ ইসলামিক সেন্টার যেটি কিং খালেদ ফাউন্ডেশনের ছত্রছায়ায় পরিচালিত দাওয়াতি বিভাগ যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিজ রয়েছে এখানে একটি দিক হচ্ছে প্রবাসীদেরকে ইসলামের সঠিক দাওয়াত কোরআন সন্ন্যার দাওয়াত দেওয়া এবং তাদের কাছে কোরআন সন্ন্যার কথা তুলে ধরা এই বাৎসরিক পঞ্চম মহাসম্মিলনে। কিং খালেদ সেন্টারের হলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের আমরা অসংখ্য সুক্রিয়া আদায় করি বরুণ আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হকী মোহাম্মদুর সাল আলী সাল্লামের ওপর যার তরিকাই হচ্ছে জান্নাতের তরিকা যার ছেড়ে যাওয়া দিন হচ্ছে সেরাতে মোস্তাকিম সরল পথ যার ছেড়ে যাওয়া আদর্শই হচ্ছে ইহকাল পরকালের সার্বিক কল্যাণের পথ জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুরুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদের জন্য উসওয়াতুন হাসানা কানা কান ফি ফিরাসুল্লাহ উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ মাঝে উত্তম আদর্শ রয়েছে বলেননি শুধু দু চারটি এবাদতের ক্ষেত্রে মসজিদে গেলে অথবা রমজান মাস আসলে বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন দুনিয়ার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এবাদত বন্দিগীর ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে ঘরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে স্ত্রী ছেলে মেয়েদের সাথে সাথী সঙ্গীদের সাথে সমাজের সাথে দেশবাসীর সাথে মানব জাতির সাথে অমুসলিমদের সাথে মুসলিমদের সাথে সৎ লোকদের সাথে অসৎ লোকদের সাথে সর্বস্তরে রোজগারের ক্ষেত্রে এবং রোজগার করার পরে উপার্জন করার পরে তা খরচ করা ব্যয় করার ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লিশ আমাদের যেন উত্তম আদর্শ তিনি রহমতুল্লিল আলমিন তিনি যদি এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছিলেন পৌঁছানোর জন্য দায়িত্ব যথাযথ পৌঁছে না দিতেন আর এই দাওয়াতের আলো নোর যদি আমাদের ওপর না পড়ত তাহলে আমরা অন্ধকারে থেকে যেতাম শিরখের কুফর কুফরির এবং বিভিন্ন রকমের পাপাচারের আল্লাহ রব্বুল্লা আলমিনের শুক্রিয়া আদেই করি অসংখ্য যে আলহামদুলিল্লাহ হিল্লা জি হাদান সে আল্লাহরী যাবতীয় প্রশংসা শুকরিয়া যিনি আমাদেরকে রসূল্লাল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া পথ আদর্শ অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন হেদায়েত দান করেছেন বল আলহামদুলিল্লাহ অমা কুন্না আলেনা আমরা হেদায়েত পেতাম না সঠিক পথে চলতে পারতাম না লাউলা আনহাদান আল্লাহ মহান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন হেদায়তের তৌফিক দেওয়ার রব্বুল আলমিনের কাজ একমাত্র যাতে কেউ শরিক নেই আর সবচাইতে ভালো করে রাস্তা দেখিয়েছেন পদ দেখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াস্লাম তারপরে আম্বিয়া রসুলগুন তারপরে অন্য অন্য আলেম ওলামা আইম্মাই কেরাম মহাদেসিন সিন ফোকাহিনের খাদিমরা যে যতটা পেরেছেন আপন জায়গা থেকে চেষ্টা করেছেন আল্লাহ যেন সেই দলে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করেন এবং তাতে বরকত দান করেন আমাদের দাওয়াত দিয়ে আমাদের নিজেদের সংশোধনে তৌফিক দান করেন নিজের পরিবার পরিজনের ইসলা সংশোধনে তৌফিক দান করেন আর তারপরে আমাদের ভাষাভাষী ছাড়াও যে কোনো মুসলিম ভাই বোনদের ইসলাম সংশোধনের আল্লাহ রবুল্লা আলম যেন তৌফিক দান করেন না সম্রিক আলোচনা শুরু করার আগে আল্লাহর সুক্রিয়া আদায়ের পরে রসুলামের সালু সালামের পরে যদি সুক্রিয়া আদায় না করি ওই সব আমাদের দিনী ভাইদের যাদের সাহায্য সহযোগিতায় যাদের সাপোর্টে আমরা এখানে কিং খালেদ সেন্টারে বসার সুযোগ পেয়েছি নিজের ভাষায় কি বলছি কী শুনছি কী করছি আমাদের আরব ভাইরা বুঝেন না তারপর আমাদের ওপর আস্থা বিশ্বাস করি যখন যে আমরা কোরআন সন্নার কথায় আশা করি বলবো। এই আস্থা রেখে আমাদেরকে পারমিশন দিয়েছেন অনুমতি দিয়েছেন এবং আপনাদেরকে এত সংখ্যায় এখানে বসার আসার হাজির হওয়ার সুযোগ দিয়েছেন অথচ বাইরে দশ বিশ জন বসা বা এক জায়গায় একত্রিত হওয়া এখানে নিষিদ্ধ কিন্তু আমরা সুন্নার কথা বলার জন্য হাজির হয়েছি কোরআন সুন্নার কথা শোনার জন্য হাজির হয়েছি আল্লাহ যেন তাদেরকে দান করে যারা দিয়েছেন সৌদি আরবের খাদেমুল হারমাইন শরীফাইন এবং তার অলি আহাদ তাদেরকে আল্লাহ যেন যাযায় খের দান করেন এবং তাদের নেক আমল কবুল করেন আরো বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন আর তার সাথে সাথে বিশেষভাবে শুকুরে আদায় করছি কিং খালেদ সেন্টারের পরিচালনার পিছনে বাদশা খালেদ রাহেমাহুল্লাহ তালার ছেলে মেয়েরা রয়েছেন বিশেষ করে ওনার মেয়ের খরচে এবং দেখাশোনায় তত্ত্বাবধানে এই সেন্টার পরিচালিত হচ্ছে আপনারা অনেকেই জানেন না বাদশাহ খালেদ রাহেমাহুল্লাহ নেক একজন বাদশা ছিলেন তার একজন মেয়ে বা একাধিক মেয়ে তারা এই সেন্টারটি পরিচালনা করছেন অনেক কাজ এখানে হয়ে থাকে শুধু আমাদের এই অনারবদের ভাষায় দাওয়াতি কাজ নয় বিভিন্ন ভাষায় দাওয়াতি কাজ তো আছেই কোরআন কারিমের হেফজের ব্যবস্থা অনেক হালাকা রয়েছে মসজিদে এখানে এছাড়াও বহু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলি এখানে বলার সময়ও নেই আর এখানকার যারা কর্মকর্তা বা এখানে আমাদের ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আল্লাহ রব যেন তাদেরকে যা যায় খ্যার দান করেন উত্তম বদলা দান করেন যারা তাদের মধ্য থেকে বেঁচে আছেন তাদেরকে হেদায়তের ওপর কায়েম রাখেন তাদের দ্বারা অম্মতের হেদায়তের সুব্যবস্থা করেন মানবজাতির জাতির আমল আখলাক এবাদতের ইসলাম সংশোধন যেন তাদের মাধ্যমে হয় দাওয়ার কাজ চলতে থাকি আল্লাহ যেন তৌফিক দান করেন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের রুহের মাঘ ফেরত করেন বিশেষ করে বাদশাহ খালিদ রাহমা হল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদোষ নসিব করেন তার ভুল ভ্রান্তি মাফ করেন এবং তার নেক আমলগুলিকে সাদরে আল্লাহ রব্বুল আলম গ্রহণ করেন এবং তিনি যে সাদকায়ে জারিয়া ছেড়ে গেছেন এটি আমাদের জন্য আদর্শ এই যে মসজিদে সলাত আদে করলেন তার তৈরি করা মসজিদ সুতরাং এই মসজিদ থেকে কত যে দিনের কাজ হচ্ছে সলাদ ছাড়াও এখানে তাহফিজুল কোরআন কোরআন হেফজের অনেকগুলি হালাকা রয়েছে অনেক দিনই কাজ হচ্ছে সবগুলি কিন্তু তার আমল নামায় সাদা জারিয়া হিসাবে পৌঁছেছে এইরকম অনেক ভালো মানুষরা এই দেশে আলহামদুলিল্লাহ বিশেষ করে গোষ্ঠী কাজ তৌহির সন্ন্যার প্রচার প্রসারে দিনের দাওয়াতের ক্ষেত্রে করেছেন এবং করছেন আর করবেন ইনশা আল্লাহতালা এগুলি হচ্ছে সাদকায় জারিয়া এগুলি হচ্ছে সন্নতি তরিকায় মৃত ব্যক্তিকে দুনিয়া থেকে যারা চলে গেছেন তাদেরকে নেকি পৌঁছার তরিকা পৌঁছাবার তরিকা এই তরিকাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে আর দেশে নিয়ে গিয়ে এগুলির বাস্তবায়ন করতে হবে তার আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম আমাদের জন্য আদর্শ তাদের আদর্শই হচ্ছে এটা মসজিদ দিয়ে দাওয়াতি প্রতিষ্ঠান দিয়ে কোরআন ভিত্তিক মাদ্রাসা দিয়ে কোরআন সন্নাভিত্তিক ইসলামের বিভিন্ন রকমের বিভিন্ন স্তরের খেদমত দিয়ে নেকি হজ উমরা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যেটাকে ইসালে সব বলা হয় সবাব রেসানিও বলা হয় কিন্তু আমাদের দেশে কোরআন শূন্য ভিত্তিক সব রেসানি নেই ইসালে সব নেই সন্নতি তরিকা নেই বরং বেদাতি তরিকাতে বক্সাবার চেষ্টা করা হয় মানুষের গোনা মাফ করে জান্নাতে পাঠাবার চেষ্টা করা হয় যা কিছুই কবুল হয় না মানে আমেলা আমা লেইসা আলি আমর না কেউ যদি এমন কোনো আমল করে নিজের জন্য অথবা মৃত ব্যক্তির জন্য হুমাইয়াতকে জান্নাতে পাঠাবো এইসব নেকি দিয়ে কিন্তু লেইসা আলিহ আমরণা রাসূরউল্লাহ সাইসসলামের আদর্শ মোতাবেক ওই কাজগুলি হইল না ফাহয়ার আদ্দুন তাহলে সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে রেজেক্টেড হয়ে যাবে সেটা যে নেকি পৌঁছাবার চেষ্টা করলো তারও কাজে আসবে না আর যে সব মাইয়াত মৃতদেরকে জান্নাতে পৌঁছাবার জন্য নেকি পৌঁছাবার চেষ্টা করলো ইসালে সবরি সেটাও হবে না ফর আব্দুল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলম জানা এই সংক্ষিপ্ত কথা বুঝার তো অফিক দান করেন এবং আমাদেরকে যেন কোরআন সন্না ভিত্তিক জীবন গড়ার তো অফিক দান করেন আসল আলোচনার দিকে এখন আসে সেটা হচ্ছে হাম্মুল আখেরা আখেরাতের জন্য পরকালের জন্য চিন্তাশীল হওয়া পরকাল মানুষের জীবন হচ্ছে দুটি ইহকাল দুনিয়া আর আখেরা পরকাল দুনিয়া ইহকালকে দুনিয়া এই জন্যই বলা হয় যে দুনিয়া পরকালের তুলনায় নিকটবর্তী একটি কারণ আর একটি কারণ হচ্ছে যে দুনিয়া হচ্ছে নিকৃষ্ট দানা আতুন শব্দ থেকে দুনিয়া হচ্ছে পরকাল আখেরাতের তুলনায় নিকৃষ্ট তুচ্ছ আল্লাহ রে কানাতের এক ঢোক পানিও দেওয়া যাবে না দেবেন না হারাম করেছেন সেই আল্লাহরুল দুনিয়াতে কাফের কে অনেক মুসলিমের চাইতে বেশি প্রাচুর্য দিয়েছেন দুনিয়াতে কারণ দুনিয়া একেবারে আল্লাহর কাছে তো সেই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় আখেরাত এই জন্য বলা হয় যে আখের মানে শেষ আমাদের জীবন শুরু হয় থেকে হওয়ার পরে এটা হচ্ছে দুনিয়া ইহ আর তারপরে যখন আমরা মৃত্যু বরণ করি তারপরে আমাদের পরকাল আখেরাত শুরু হয় দুনিয়ার পরে আসে আখেরাত এই আখেরাতের জন্য চিন্তা করা সম্পর্কে আলোচনা বিশেষভাবে সবসময় করতে হবে বরং আপনাকে আমাকে ব্যক্তি জীবনে সব সময় আখেরাতের জন্য চিন্তাশীল হইতে হবে তাহলে আপনি একজন সৎ মানুষ আর ভালো একজন আইডিয়াল মুসলিম আর ওম্মতের মতো একজন ওম্মত হইতে পারবেন যাতে করে আখেরাতে পরিচয় দিতে পারেন প্রিয় রসুল সাল্লা সালামকে যে ইয়ার রাসুল আল্লাহ আমি সুতরাং আমার জন্য সাফাৎ করেন আপনি ইয়ারসুল আল্লাহ আপনার আমি অম্মত হওয়ার পরিচয় দিয়েছি দুনিয়াতে কর্মজগতে সুতরাং আপনি আমাকে হাউজে কাউসারের পানি দেন আর আপনার পিছনে পেছনে আমাকে জান্নাতে নিয়ে চলেন আল্লাহ রব্বুল যেন আমাদেরকে নবী করিম ইসলামের আদর্শ অনুযায়ী দুনিয়ায় চলার তৌফিক দান করেন যার মাধ্যমে আল্লাহর রহমত হবে হাউজে কাউসারের পানিও পাবেন সেখান থেকে বঞ্চিত হবেন না সাফাত পাবেন সেটা সেটা থেকে বঞ্চিত হবেন না আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন দান্নাতের দরজা খুলবেন পেছনে পেছনে যাওয়ার সুযোগ পাবেন আল্লাহ যেন তফিক দান করে কিন্তু শুধু মুখে বললে হবে না আর মনে শুধু আকাঙ্ক্ষা করলে হবে না দুনিয়াতে আখেরাতে এসব হাসিল করার জন্য দুনিয়াতে করণীয় কিছু রয়েছে ইমান এবং আমল সলে আর এই ইমান এবং নেক আমল হবে পরকালের চিন্তাই পরকালের জন্য চিন্তাশীল হয়ে পরকালের ফিকরে পরকালের চিন্তা আপনাকে সব সময় ব্যস্ত রাখবে দুনিয়ার চিন্তা ব্যস্ত করবে না দুনিয়ার চিন্তাকে আজকাল বলা হয় টেনশন সবচেয়ে বড় রোগ আজকালকার হচ্ছে টেনশনের রোগ শরীরের স্বাস্থ্যের শারীরিক রোগের চাইতে দৈহিক রোগের চাইতে আজকাল অনেক বেশি হচ্ছে মানসিক রোগ বা টেনশন ইংলিশে টেনশন বলছেন আর বাংলা কি বলছেন মানসিক রোগে ভুগছি কিসের জন্য মানসিক রোগের পিছনে কারণ হচ্ছে দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়া যেটার খুব আশা করছিলেন বা তার জন্য মরিয়া হয়েছিলেন যে ওইটা পেতেই হবে পেলেন না হাতছাড়া হয়ে গেল অথবা দুনিয়ার ক্ষেত্রে কোথাও আঘাত খাওয়া আঘাত খাওয়া অথবা দুনিয়া সম্পর্কে অনেক বেশি চাইছেন পাচ্ছেন অনেক কিছু পাচ্ছেন কিন্তু মন ভরছে না খাই খাই যাচ্ছেন না যার ফলে টেনশন আর মানসিক পীড়া বিশেষ করে এই সময় আখেরাতের জন্য আরো বেশি চিন্তাশীল হইতে হবে তার একটি মুখ্য কারণ হচ্ছে যে এই প্রবাসে যে বর্তমান পরিস্থিতি অনেক পুরাতন ভাইরাকে রাখে দেশে চলে যেতে হচ্ছে আল্লাহ রব এটাই ফায়সাল্লা করে রেখেছেন প্রবাস মানে চিরকাল থাকা নয় তাই না আল্লাহর ফয়সালা করা আছে যে এতদিন আপনি আমি অমুক জায়গায় অমুক দেশে থাকব প্রবাসে এমনকি দুনিয়াতেও যে কতদিন থাকব কত সময় থাকবো তাও ফয়সালা করা আছে ঠিক না তার একটা অংশ হচ্ছে যে প্রবাস জীবনে ক্ষণস্থায়ী দুনিয়ার মতো ক্ষণস্থায়ী কিছুদিন থাকবেন আল্লাহর ফয়সাল হয়েছে পুরাতন ভাইদের ক্ষেত্রে যে এখন তোমরা বিদায় নাও টেনশন শুরু হয়ে গেছে মানসিক অশান্তি শুরু হয়ে গেছে নিদ্রা হারাম হয়ে গেছে কেন জন্য জন্য আমরা চিন্তাশীল চিন্তাশীল দুনিয়ার বেশি নয় আর যারা নতুন নতুন আসছেন অনেক বেশি সংখ্যায় নতুন আসছেন বড় বড় স্বপ্ন নিয়ে আসছেন ভিসা বন্ধ ছিল খুলেছে আর বড় আশা নিয়ে এসেছেন অনেক কিছুই করব নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য ভাই বেরাদের জন্য ছেলে মেয়েদের জন্য আল্লাহ যেন আশাগুলি পূরণ করেন দুনিয়ার এই হালাল আশার সাথে সাথে দিনের আশা যেন আল্লাহ আগে পূরণ করেন সেটা হচ্ছে যে আরব দেশ থেকে সহি আকিদা নিয়ে যাওয়া আর তারপরে সহি আকিদার পরে কোরআন সন্না তৌহিদ নেবেন সন্না নেবেন শিরিক ছাড়বেন বেদাত ছাড়বেন আর তারপরে একটা যদি হজ নিয়ে যেতে পারেন আর অমরা যদি কিছু নিয়ে যেতে পারেন আর তারপরে হালাল লুজি নিয়ে যেতে পারেন তাহলে আপনার এই প্রবাসে আসা বিশেষ করে সৌদি আরব আসা হচ্ছে সার্থক আপনি কামিয়াব যারা নতুন ভাইরা এসছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আর পুরাতন ভাইদের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলে রেজিকে বরকত দান করেন কিন্তু রেজিকটাই আর দুনিয়াটাই আর এই চাকরির হেফাজত করা আর এখান থেকে আমার রুজিকে কন্টিনিউ করা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয় এটাই আমাদের বড় চিন্তার চিন্তা নয় এটাই আমাদের নয় নয় আর এটাই এটা না না বরং এটা আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওসিবা কামিনা দুনিয়া দুনিয়াতে তোমার একটা অংশ আছে সেই অংশটা নেওয়ার চেষ্টা করো ভুলে যেও না উপেক্ষা করিও না রুজি যদি হালাল ভাবে আসে তাতে লাথি মেরে দিও না আল্লাহ বলছেন ওয়ালাতানসা नसीবখামিনাত দুনিয়া আর যদি সহজে না আসে কঠিন হয়ে যায় তো ওর জন্য মরিয়া হয়ে পেরেশান হইও না নতুন ভাইরা পুরাতন ভাইরা যারাই আজকাল দুশ্চিন্তে আছেন এই যে দুশ্চিন্তা বলছেন বা মানসিক অশান্তি বলছেন এসবগুলি হচ্ছে কিসের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার জন্য এত চিন্তা করছেন কোন মানুষ বলতে পারবেন না এখানে আজকালকার এমন ফিতনার বস্তুবাদী শুধু বেদিনরা আমরা মুসলিমরাও প্রায় মুখে না স্বীকার করলো কাজে কর্মে মন মানসিকতায় বস্তুবাদী হয়ে গেছি বস্তুবাদ মানে দুনিয়ার টাকা পয়সা আর নেতৃত্ব আর দুনিয়ার ভোগের সামগ্রীতে বিশ্বাসী এটা না বস্তুবাদ যা চোখে দেখছি ভোগ করতে পাবো সেটাতে বিশ্বাসী আর সেটার জন্য সমস্ত শ্রম আর মেহনত তো বস্তুবাদ বস্তুবাদ হচ্ছে হচ্ছে একটি কুফুরি মতবাদ সেই বস্তুবাদী যদি আমরাও মন মানসিকতার দিক থেকে হয়ে যায় তাহলে পার্থক্য কি থাকলো অথচ আমরা মুসলিম আমরা মিন বিশ্বাসী আমরা বিশ্বাসী মানে প্রথম আল্লাহ বিশ্বাসী যেটা গাইব পরকালে বিশ্বাসী যেটা অদৃশ্য মালায়েকে বিশ্বাসী অদৃশ্য নেকিতে বিশ্বাসী অদৃশ্য দেখি না নেকি গোনাতে বিশ্বাসী গোনা লেখা হচ্ছে অদৃশ্য সব গাইব আর হিউমিউনিবল গাইব না দেখে বিশ্বাস করি আমরা তো আমরা যে গাইবে বিশ্বাসী শুধু মুখে বললে হবে না মন মানসিকতা এরকম তৈরি করতে হবে এই মানসিক অশান্তি কমে আসবে কমপক্ষে আর না হলে একেবারে শেষ হয়ে যাবে যদি সম্পর্কে চিন্তাশীল হন কারণ সেটাই হচ্ছে ফার্স্ট টার্গেট প্রথম লক্ষ্য উদ্দেশ্য আর সেটাই হচ্ছে লাস্ট টার্গেট সেটাই হচ্ছে আমাদের গন্তব্য স্থান সেই জন্য আমাদেরকে পয়দা করা হয়েছে প্রথম আমাদেরকে আমাদের পিতা আদাম আলী ইসলামকে জান্নাতে রাখা হয়েছে আর জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছে দুনিয়ায় কিছু কাল কাটানোর জন্য দুনিয়াতে হে আদম সন্তান তোমরা এসেছো কিন্তু জান্নাতে আসার জন্য চেষ্টা সারা জীবন করতে থাকবে তাহলে আবার এই বঞ্চিত হয়েছে যে জান্নাত থেকে তোমাদের পিতা বঞ্চিত হয়েছে সেই জান্নাতে আবার ফিরে আসবে সহি সালামত আমার কথা বুঝতে পারছেন কিনা দুনিয়াতে এসেছি আমরা জান্নাত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা করার জন্য আমাদের এটা হবে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য এই আখেরাতের জন্য যদি চিন্তাশীল হতে পারেন আর আখেরাতের যদি মর্যাদা বুঝতে পারেন আখেরাতের যদি কদর করতে পারেন তো দুনিয়ার সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে সমস্ত চিন্তা শেষ হয়ে যাবে আপনাদের মধ্যে কোন লোককে যদি বলে দেওয়া হয় আজকে আল্লাহর পক্ষে ধরেন একটি কেরামত একবার বলে দেওয়া হইলে যে আজকে রাত্রে তোমার মত আছে আজকে রাত্রে তোমার মত আছে আপনি কি টাকার ফিকির করবেন একজন মুসলিম হিসাবে টাকার চিন্তা করবেন বিয়ে করেনি বিয়ের চিন্তা করবেন আরে আজকে তো মরবো তো বিয়ে করে করবো কি তাই না গদির যদি অফার থাকে যে আজকে তোমাকে একবারে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে বা একটা কিছু করে দেওয়া হবে ফিকির করবেন আজকে তোমাকে একটা সরকারি ভালো অফিসার বানানো হবে দেশে ষাট বছর পর্যন্ত তোমার মাসিক বেতনে এক লাখ টাকা তুচ্ছ মনে করবেন না গুরুত্ব দেবেন এই চাকরি নিয়ে করবোটা কি তারপরে এগুলোর উপর অনিয়া হয়ে গেছে অভক্তি কিচ্ছু চাই না আমি গাড়ি চাই না বাড়ি চাই না নারী চাই না আমি গদি চাই না কিচ্ছু চাই না আমি পয়সাও চাই না কি চাই আমি একজন মমিন হিসাবে কি করে জান্নাত পাবো কি করে কবর আজাব থেকে বাঁচবো কি করে আখেরত আমি সুখী হব এটা একটা উদাহরণ দিলাম অথচ ফজর ফজর আসবে এখন কি জানা আছে যে আগে পর্যন্ত আমরা বেঁচে এখানে এখনই আমার মত আসতে পারে না এখনই আপনাদের মত আসতে পারে না তাহলে চিন্তা করেন তাহলে কেন এত দুনিয়া নিয়ে চিন্তা আর আখেরাত থেকে এত কেন গাফিল বছর কে বছর চলে যাচ্ছে জিন্দিগি পার হয়ে চলে যাচ্ছে যৌবন পার হয়ে চলে গেল এখন পর্যন্ত আখেরাতের চিন্তার মতো চিন্তা হইল না আল্লাহ আল্লাহর সত্যিকার অর্থে আখেরাতের জন্য চিন্তাশীল হওয়ার দান করেন আলোচনার শুরুতে একটি আয়াত সুরে গাফির যার দ্বিতীয় নাম হচ্ছে সুরায়ে কে বলতে পারেন কে মোবাইল চালিয়ে রেখেছেন কেন উম সুরে গাফিরের নাম সুরে মমিন তাই না মাসাল ভারত বাংলাদেশ পাকিস্তানে যেগুলো কোরআন সেগুলোতে মমিন লিখা আছে কি লেখা আছে মমিন সুরা আল মমিন সুরা গাফে আয়াত নম্বর উনচল্লিশ আট আটচল্লিশ থেকে শুরু হয়েছে তারপরে উনচল্লিশ উনচল্লিশের অংশটা শুধু বলছে তারপরে চল্লিশে রয়েছে এই বিষয়ের কথা মহান আল্লাহ কি বলছেন এখানে ফেরাউনের বংশের একজন মমিন মুসলিমের উক্তিকে আল্লাহ তুলে ধরেছে আল্লাহ রবুল আলমিনকে কত পছন্দ লেগেছে এই একজন মমিন মুসলিমের বাণীটি প্রাচীন যুগের যে তার কথা কি কোরআনুল করিমে যা লৌহ মাহফুজ লিখা সেখান থেকে জিব্রাইল আলী সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা সবচেয়ে তো শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ আসলামের উপর সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন কারিমের একটি আয়াতে নিয়ে আসছেন কার কথা ফেরাউনের মতো জালেম এত বড় তাগু যে নিজেই উপাস্য বলে বলে রব দাবি করেছে সেই লোকের বংশের তারপরেও তার ভালো কথা আল্লাহ এই আল কোরআনুল তুলে ধরেছেন ওয়াহি এলাহি হিসাবে কত গুরুত্বপূর্ণ তাহলে কথাটি চিন্তা করুন এতে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জি প্রত্যেক ব্যক্তির আকিদা এবাদত আখলা কামল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার ব্যাকগ্রাউন্ড কি আছে তার বংশ ভালো না মন্দ হ্যাঁ তার বাপ মা ভালো কি ভালো নয় হ্যাঁ সে কোন বংশের লোক হ্যাঁ ছোট বংশের না বড় বংশের সবের কোনো মূল্য নেই আল্লাহ রব্বুল্লাহমের কাছে ঠিক না

আর বুঝাবার চেষ্টা করে এই ফেরাউন যে আপনি বাড়াবাড়ি করিয়েন না জুলুম করিয়েন না এই লোকটা তো ভালো কেন আপনি এইরকম বাড়াবাড়ি করছেন লোক তো মন্দ কথা বলে না এইরকম বুদ্ধিমানের কাজ করছিলেন পুরো পরিচয় দিচ্ছিলেন যে আমি মুসলিম হয়ে গেছি আপনার সাথে আছে কিন্তু আপনি এত বাড়াবাড়ি কেন করছেন যা করছে করতে তো ভালোই কথাই বলছে সুবহানাল্লাহ সব কথা অন্য আয়াতে রয়েছে আসল কথায় আসি দুনিয়ার আর আখিরাত সম্পর্কে এই ফেরাউন বংশের মমিন ব্যক্তি বলেছিল ইয়া কমে হে আমার জাতি কোন জাতিকে সম্বোধন করে বলেছিলেন এই ফেরাউনের বংশধর যাদের অধিকাংশই জালেম ছিল অধিকাংশই আল্লাহর দিনের দুশ্মন আল্লাহর শ্রেষ্ঠ নবী সেই সালামের দুঃশন হারুন আলী সালামের দুঃশন বনি ইসরা মমিনার ওই জাতিকে সম্বোধন করে বলছেন এই মমিন ব্যক্তি ইননা মাহা আজহিল হায়াতুদ দুনিয়া মাতা নিশ্চয়ই এই পার্থিব জগৎ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী কিছুদিনের ভোগের সামগ্রী কে বলতে পারে যে কয় দিন আমার দুনিয়া থাকবে বোঝা গেছে কিনা কেউ বলতে পারবেন না কেউ বলতে পারবেন না যেই সময় আপনি দুনিয়া ছেড়ে যাচ্ছেন সেই সময় দুনিয়া যখন নিশ্চিত যে এখন আমি মরছি আর বাঁচবো না তাও দুনিয়া আপনার কাছে সবচেয়ে কথা বুঝছেন না বুঝছেন না দুনিয়ার আর ভক্তি ভক্তি নেই করে করব কোন কি ভোগ করতে না নিয়ে আর যখন দুনিয়াতে আপনি আছেন তখন দুনিয়ার উপর এত আসক্তি ভক্তির জায়গায় আসক্তি যে মনে হচ্ছে যে দুনিয়ার জন্যই পয়দা হয়েছি আর দুনিয়ার জন্য বেঁচে আছি আর আমাকে খাওয়া দাওয়ার ভোগ জন্যই মনে হয় পয়দা করা হয়েছে না আপনাকে আল্লাহর জন্য পয়দা করা হয়েছে আল্লাহর আদেশ আর তারপরে আর সেগুলির বাস্তবায়ন করুন আখিদা আপনার সংশোধন করুন এবাদত বন্দি পূর্ণ করুন আখলাখ চরিত্র গঠন করুন এই জন্য আপনাকে আপনাকে পয়দা করা হয়েছে জি এটি হচ্ছে ভালো মানুষের কাজ এটি হচ্ছে সফল জীবনওয়ালা ব্যক্তির কাজ এইরকম যদি চলতে পারেন তা আপনার দুনিয়াও সফল আর মরলেও সফল বেঁচে থাকলেও সফল আর কবরের বারজাখি জগতে সফল হাসরের মাঠেও সফল সব জায়গায় সফল সফল আর জান্নাত পেয়ে সফল জান্নাতা ফাকাদ হাজ জাহান্নাম থেকে বেঁচে গেলেন আর জান্নাত পেয়ে গেলেন তাহলে আপনি সফল কাম হয়ে গেলেন ভাতৃমণ্ডলী বলছেন এই মহমিন ব্যক্তি ফেরাউনের ইয়া কম হে সম্প্রদায় ইন্নামা হাজিল হায়াত দুনিয়া মাতা এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী এর জন্য লড়াই আর মারামারি এই স্বার্থের জন্য আর মুসা আর হারুন প্রতিহত করা আর বনি ইসরায়েলের উপর জুলমত্যাচার চালানো এসব করিও না ওয়াইনাল আখেরাত হেয়া দারুল কারার হার মরে গেলে আখেরাত মদ থেকে আখেরাত শুরু হয়ে যাবে মর থেকে কি শুরু হয়ে যাবে আখেরাত শুরু হয়ে যাবে আর তারপরে যেদিন হাসর হবে ক্যামতের মাঠে হাজির হবে তখন আর একটা স্তর শুরু হবে আখেরাতের পরকালে বিভিন্ন স্তর রয়েছে রয়েছে মরলে মানুষের মারাহেল আখেরাত প্রাথমিক শুরু হয়ে যায় আখেরাতটাই হচ্ছে দারুল স্থায়ী জগৎ সেখানেই চিরকাল থাকতে হবে যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য জ্ঞানী মানুষ কি করে প্রস্তুতি নেই যেখানে চিরকাল থাকতে হবে সেখানকার ঘরকে সুন্দর করে বানাবার চেষ্টা করে আর যেখানে ক্ষণস্থায়ী আছে সেখানে তেমন কোনো ডেকোরেশন করে না করে প্রবাসে বুঝতে পারেন না খাটের উপর খাট দিয়ে থাকছেন আপনারা অনেকে এক রুমে গ্যাদারিং করে কত ভিড় ভাড় করে থাকছেন আর পুরানা ফিচিনা ফাটা যা কিছু আছে বেশি খরচ না করে ওই হারাজ থেকে হারাজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড মার্কেট কারণ আমার এই আলোচনা তো আবার বাইরেও শুনবে তখন বলি হারাজ আবার কি বলে হারাজ বোঝ না তো আরব দেশে তো বুঝে নিবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটের সমস্ত সামান ফার্নিচার আর যা কিছু লাগে ওইগুলো দিয়ে কাজ চালাচ্ছি চালাচ্ছি না চালাচ্ছি না আর বাড়িতে যদি টাকা থাকে শহরে বাড়ি করার গ্রামে না আর যদি বিশাল ভিলা বানাবার টাকা থাকে তাহলে ফ্ল্যাটে না ঠিক না আর তারপরে সেখানে যত রকমের যারা দুনিয়া করছেন দুনিয়ার আয়স আরামের বস্তু তারপরে জমি জায়গা ভিটে মাটি আর কত কিছু কত কিছু করছেন সব টাকা পাঠাবার চেষ্টা করছেন দেশে আর এখানে অল্প খরচ করে কে না কে থাকছে কথা ঠিক না কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রবাসটা আর দেশের বাড়ি ঘর হচ্ছে আর সেখানকার সম্বল হচ্ছে মোটামুটি স্থায়ী স্থায়ী নয় আসলে আমরাও স্থায়ী করে বসেছি আসলে বানাইলেন আপনি আর বিয়ে শীত করলেন আপনি অপর লোকে ভোগ করছে করছে না করছে না তাহলে এই যে দেশকেও আমরা স্থায়ী মনে করেছি এইটাও কিন্তু ভুল সংশোধনের প্রয়োজন আছে দেশকে যদি স্থায়ী মনে করি তাহলে মতের পরে চিরস্থায়ী জগৎকে কি মনে করেছি তার জন্য কতটা মেহনত তার পরিশ্রম এটা আজকে আপনাদের ব্রেনে ঢুকাবার চেষ্টা করব। দেশের জন্য যখন এত কিছু করেছি যে আলহামদুলিল্লাহ দশটা বছর সৌদি আরবে থেকে বা কোনো দেশে থেকে আমি দেশে বেশ কিছুটা করতে পেরেছি এখন এখানে করে খেতে পারবো মাসে এত ভাড়া আসছে আসছে এতেই যখন এত খুশি তো গিয়ে চিরকাল যে থাকতে হবে আর সেখানে দুটো ঘর আছে হয় জান্নাত আর না হইলে জাহান্নাম বাংলাদেশে পোষাইল না অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন সৌদি আরবে থাকতে বলেন না বাংলাদেশে পোষাইলো না অন্য দেশে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন না যাচ্ছেন না একটু শিক্ষা দীক্ষার চোখ মুখ চালাক চতুর হলে গিয়ে একবারে যে সব দেশকে জান্নাত মনে করছে আর না হলে ব্যবসা বাণিজ্য করছেন না হলে চাকরি বাকরি করছেন মেলা জায়গা আছে দুনিয়াতে আশ্রয় নেওয়ার অন্য কোথাও কিন্তু গিয়ে জান্নাতে যদি আশ্রয় না পান তাহলে কোথায় হ্যাঁ বাস হবে জাহান্নামে নাম ছাড়া কোনো উপায় না মাঝামাঝি কিছু নেই মাঝামাঝি কিছু নেই মনে রাখবেন সুতরাং আখেরাতের জন্য চিন্তাই হন

আর আখেরাতের জন্য উদ্গ্রীব হয় আগ্রহী হয় দুনিয়াকে তুচ্ছ মনে করে আর আখেরাতের সম্বলকে সবচেয়ে বড় সম্বল মনে করে এটা হচ্ছে আসল কামিয়াবি যখন আপনি দুনিয়াকে তুচ্ছ মনে করবেন আর আখেরাতের সম্বলই হচ্ছে আসল সম্বল সৌদি আরবে আসলেন আসার পরে আলহামদুলিল্লাহ এখান থেকে সহি আকিদা পেয়ে গেছেন ধরেন এমন অনেক ভাইরা আছেন এখানে এসে কি পেয়ে গেছেন

জিবিরায়া এখান থেকে আর নিয়ে গিয়েছে ও কিন্তু পয়সাতে তাদের শান্তি হয় নাই কারণ আল্লাহর সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর সাথে আব্দে এবং মাবুদের যে সম্পর্ক মাবুদের সাথে যদি গোলামের সম্পর্ক না থাকে রবের সাথে যদি মারবুবের সম্পর্ক না থাকে তাহলে কোনোদিন শান্তি পাওয়া যায় না সুতরাং অধিকাংশ পয়সাওয়ালা মানুষদের টেনশন বেশি তাদের মানসিক যন্ত্রণা বেশি আল্লাহ রব্বর যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন এবং আখেরাত মুখী হওয়ার তো দান করেন আখেরাত মুখী যদি হইতে পারেন তাহলে আখেরাত আর আখেরাতের জন্য যদি দুনিয়া থেকে ভয় করেন তাহলে দুই ভয়ে একত্রিত হবে না আমার কথা বুঝছেন কথাটারও ব্যাখ্যা করা লাগবে দুই ভয়ে একত্রিত হবে না এটার ব্যাখ্যা কে করতে পারে দেখি আপনারা একটু আমার সাথে অংশ নেন এই কথাটি কিন্তু বড় বড় আইম্মাই কেরামদের কথা জি শেখ অলীফিনে তাইম কথা আল্লাহ এইগুনুল তাইম মহল্লার কথা

রাগাবান আমার রহমতে দয়ায় আশাবাদী হয়ে আল্লাহ রহমতের আশা রেখে যে আল্লাহ করছি কিন্তু তোমার রহমত ছাড়া উপায় নাই রহমতের আশাবাদী ও রাহাবান এবং আল্লার আযাবের ভয়ে যে আযাবে না ফেসে যাই। কবরে যেন আযাবের সম্মুখীন না হয় মতের সময় যেন আযাবের সম্মুখীন না হই যেমন হাসান মাঠে আযাবের সম্মুখীন না হই জাননামের আযাবের সম্মুখীন না হই এই ভয় সকল আম্বিয়া রুসুলগনের ছিল আঠারো জন আম্বিয়ার কথা সুরাতুল আনামে একটি রুকুর ভিতরে বেশ কয়েকটা আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লাহ তারপরে বলছে এরাই তো ওই সব ভালো মানুষ ভালো মানুষ এরাই আম্বিয়া রসুলগন আঠারো জন যাদেরকে আল্লাহ হেদায়াত দান করেছেন যাদের কি কি করেছেন সঠিক পথের তৌফিক দান করেছেন ফাবে হোদা হো তাদের হেদায়েতের আদর্শের ইত্তেদা করো অনুসরণ করো তাদের ব্যক্তির অনুসরণ বলা হয়নি ভালো করে কথাটা চিন্তা করে দেখবেন একটু ফাবে হুদাহম মুক্তাদে তাদের আদর্শের অনুসরণ করো সুতরাং আম্বিয়া রসুলগণ অবশ্যই মাসুম কিন্তু তারপরে আল্লাহ রাবুল আলমিন যাতে করে মানুষ মানুষ কিন্তু ব্যক্তি ভক্তি বেশি করে আদর্শ ভক্তির চাইতে ব্যক্তি ভক্তি মানুষের এটা প্রকৃতি দেখেন অনেকে কিন্তু আলোচনা একটু করে শোনেন হয়তো একটা আলোচনা এক ঘন্টার হইলে আমার আলোচনা হয়তো অনেকেই শোনেন না কিন্তু এসে কেমন করে একটা ছবি নিব কেমন করে একটু সালাম করবো না ছবি নেওয়া তো জাহেজ নাজি মাসাল এই শখ করা ছবি এখতেলাফ আছে কেউ জায়েজ বলছেন কেউ না জায়গো বলছেন সুতরাং সতর্কতা হচ্ছে সব থেকে বেঁচে থাকা সেলফি টেলফি এসব থেকে আর এতে কোনো সার্থক সার্থকতা লাভ আছে না খেরতের লাভ আছে হ্যাঁ আমি বলতে পারবো যে হ্যাঁ দেখা সাক্ষাৎ করেছি কিছু লাভ নেই কিছু লাভ নেই আপনার লৌকিক কথা কি এটা তারপরে সালাম মোসাফ এটা বড় কথা নাই বরং এর চাইতে বড় কথা হচ্ছে যে যদি কারো কথাগুলি ভালো লাগে কোরআন সন্ন্যার সাথে মিলে রসুল উল্লা সাহাশালামের আদর্শ সাথে মিলে তো কথাগুলি মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করা আমল করার চেষ্টা করা এবং আমলের রাস্তা আপনি কারোর মাধ্যমে পেলেন যা যে কারোর মাধ্যমে পানা সবচেয়ে বেশি পেয়েছি আমরা আম্মে রসুল মাধ্যমে আইম্মাই কেরাম আর সাহাবাই তার আগে সাহাবাই কেরামদের মাধ্যমে সুতরাং তাদের জন্য যাদের মাধ্যমে আমরা রাস্তা খুঁজে পেয়েছি তাদের জন্য খালেস অন্তর থেকে দোয়া করা মাঝে মাঝে দোয়াতে অন্তত স্মরণে রাখা বুঝতে পারছেন কিনা এটাই হচ্ছে আসল তরিকা মানুষের যেহেতু স্বভাব হচ্ছে ব্যক্তির সাথে বেশি সম্পর্কিত হওয়া আছে যেন আল্লাহ বলছেন নবী রসুলগঞ্জের ক্ষেত্রে ফাবে হোদাহ মুক্তাদে। আল্লাহ নবী রসুলগঞ্জকে সঠিক রাস্তায় পরিচালনা করেছেন সুতরাং তাদের অনুসরণ করো সমাজ ভাতৃমন্ডলী আম্বিয়া রসুলগঞ্জ সকলে আখেরাতের জন্য কান্না করেছেন অথচ তাদের কাছে ওহি আসতো সকাল বিকেল তাদেরকে জান্নাতের সার্টিফিকেটই আগে দেওয়া হয়েছে আর আশরা মুবাশরা সাহাবী کرامদের আগে নবী রাসূলগণকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হয়েছে না হই নাই যাদেরকে আমরা বর্তমান যুগে ওলি বলছি বা এর আগে আমাদের ভারত উপমহাদেশে ওলি বলছি কারো সার্টিফিকেট আছে নাকি না জাহান্নামেরও সার্টিফিকেট নাই তো জান্নাতেরও সার্টিফিকেট নাই এটাও বলবেন না যে কারো জন্য জাহান্নামের সার্টিফিকেট আপনি দিয়ে দিবেন আপনাকে এই সার্টিফিকেট দেওয়ার কে অধিকার দিল আল্লাহ দেবেন কাকে কি দিবেন হাসর মাঠে ফয়সালা হয়ে যাবে আকিদা ঠিক থেকে থাকে তো ভালোই আমল ঠিক থাকে তো ভালোই বিদাত মুক্ত যাকে অলি বলছেন যদি থাকে তো ভালোই আর এবাদত ঠিক থাকে তো ভালোই কিন্তু এবাদতের জায়গায় যদি বলে আমরা ফানাফিল্লা হয়ে গেছি ইবাদত মাফ হয়ে গেছে তারপর আল্লার অলি তারপরও জান্নতি বুঝতে পারছেন না জি হ্যাঁ কারণ এই ধারণা আছে না নাই আমাদের দেশে কারণ অলিরা এত পীরে কামেল হয়ে যায় কামেল হয়ে যায় যে তারপরে নামাজ রোজা কিছু করা লাগে না তো এইরকম যদি ভণ্ড বলি হয় যাদের নামাজ রোজা করার লাগে না একটা স্তরে গিয়ে তাহলে কখনো নাজাদ পাবে না কখনো নাজাদ পাবে না কাউকে সার্টিফিকেট দিতে যায় না আর কাউকে জান্নাতের সার্টিফিকেট দেবেন না আল্লাহ যাকে দেননি আল্লাহ আহ্বিয়া রসুলগন আগে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সম্মানিত ভাতৃমন্ডলী আখেরাত আখেরাত কে যদি প্রাধান্য দেন তাহলে জান্নাত পাবেন আল্লাহ রুবাই সুরে ইউনুসের সাত নম্বর আট নম্বর আয়াতে কি বলছেন শোনাই আপনাদেরকে নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না অর্থাৎ পরকাল সম্পর্কে তেমন ধ্যান ধারণা রাখে না পরকাল সম্পর্কে তাদের ইয়াকিন নেই বিশ্বাস নেই জন্ম সূত্রে পরকাল পরকাল আখেরাত বলে যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা আর না হলে আখেরাত তাদের বিশ্বাসই নেই হয়তো ও রজবিল হায়াতের দুনিয়া আর পার্থিব জগৎ নিয়েই তারা সন্তুষ্ট হয়ে গেছে এই গাড়ি বাড়ি নারী নিয়ে মেতে আছে অতমান্যু বেহা আর তাতেই তারা সুখ শান্তি ভোগ করছে বলে লেজিন রহমান আয়াতে না গা আর আল্লাহর বিধানাবলী থেকে গা ফের উদাসীন হয়ে রয়েছে আল্লার আদেশ নিষেধগুলি পালন যদি করত তাহলে আখেরাত সুন্দর হয়তো সেই পর্বা তাদের নেই আল্লাহ বলছে উলায়কা মাওয়াহুম নার এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এদের বাসস্থান হচ্ছে কি জাহান্নাম বে মা কাউন ইয়াকসিবুন দুনিয়ার কুকর্মের কারণে দুনিয়ার কুকর্মের কারণে আকীদা খারাপ আমল খারাপ ইবাদতে ত্রুটি নামাজে ঘাটতি ফজরে যাই না জি হ্যাঁ আখলাক চরিত্র খারাপ সুতরাং জাহান্নামে যাবে সময় আমাদের সাথে মনে হচ্ছে যে তাড়াহুড়া করছে তাই না মনে করছি যে সময় আমাদের কথা আরো বলি দুনিয়ার আখেরাত দুনিয়ার আখেরাত কোনটা এক নম্বরে আখেরাত এটা শুধু বলছেন না রাখবেন মা আল্লাহ যেন তো দান করেন এটা হইল তো আমার লেকচার শেষ তাই না আপনার সবাই যদি অন্তত এক হাজারের বেশি লোক আহমদের লেখা আছেন সবাই যদি আজকে থেকে আখেরাতকে এক নম্বরে রাখেন দুনিয়া ছেড়ে দিতে বলছি না বৈরাগী বৈরাগী হওয়া ইসলামের নেই লা র ফিল ইসলাম ইসলামে বৈরোগ্যবাদ নেই সাধু সন্ন্যাসী হওয়া নেই সংসার ত্যাগী হওয়া নেই বন জঙ্গলে যাওয়া নেই হ্যাঁ কথা বোঝা গেছে দুনিয়াকে দুই নম্বরে রাখেন দুনিয়াকে দুই নম্বরে আজকে রাতের দুনিয়ার আখেরাতের আপনাকে হিসাব করি ফজরটা দুনিয়া না আখেরাত ফজরের নামাজটা হচ্ছে আপনার দুনিয়া না আখেরাত আখেরাত আর এই রাত্রে আমাদেরকে ঘুমাইতে হবে এটা দুনিয়া না আখেরাত দুনিয়া ঠিক আছে না কোনটা আগে কোনটা আগে ফজর আখেরাতটা আগে তাহলে আশা করি আপনারা সকলেই আজকে আজকে শুধু না আজকে থেকে যে শুরু করলেন মরণ পর্যন্ত এক নম্বরে রাখবেন ফজরের সালাদ আর দুই নম্বরে ঘুমাবেন না দুই নম্বরে মোবাইল ফেসবুক ইউটিউব নিয়ে এই শুইলেন দেখতে আছেন আছেন করতে করতে ফজর কাছে আইলো তখন এমন ভেঙে পড়লেন আর শরীর চলে না রাতের ঘুম বাকি আছে আর ফজর পড়তে পারলাম না যার নামে যেতে হবে না হবে না আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এরকম অনেক নামাজিদের অবস্থা এরকম কখন ঘুমায় নিজেই খবর রাখে না মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে 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 কখন যে অচেতন হয়ে পড়েছে ঢলে পড়েছে না যার ফলে আর ফজরে উঠতে করল না করল না জি সুরে নাজিয়াতের আয়াত নম্বর সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ থেকে একচল্লিশ এই আয়াতগুলি শোনায় আপনাদের এই সম্পর্কিত বলেছেন ফা আম্মা মান শোনো যারা বাড়াবাড়ি করলো আসারাল হায়াতাল দুনিয়া আদ দুনিয়াকে প্রাধান্য দিলো দুনিয়াকে অগ্রাধিকার দিলো এক নম্বরে দুনিয়াকে রাখলো ফা ইননাল জাহিমা হিয়াল মাওয়া জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান ঠিকানা এর চাইতে স্পষ্ট কথা আর কি শুনতে চান আল্লাহর কাছে দুনিয়াকে যারা এক নম্বরে রাখলো আর এই জন্যই তার বাড়াবাড়ি সব হয়েছে তাহলে তার ঠিকানা কোথায় ও খাফা আর যারা কামার রবের সামনে দাঁড়াতে হবে আখেরাতে পরকালে এটাকে দুনিয়াতেই ভয় করলো একটু আগে বললাম না দুনিয়ায় ভয় করলে আখেরাতে ভয় নাই ও আম্মা মান খাফা কামার অব্যহ যারা রবের সামনে দাঁড়াবার জন্য ভয় করলো

মনের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত রাখলো মন চাইছে লম্বা করে শুইতে সকাল সাতটায় ডিউটি পাঁচটায় উঠে গেলেও তার এই এক দু ঘন্টা কোনো কাজে আসবে না একটানা ঘুমিয়ে নিয়ে সাড়ে ছটা পর্যন্ত মন চাইছে না চাইছে না নাসে আম্মারা শৈতান কোমন্ত্রণা দিচ্ছেই জি এইরকম মন চাইছে রাতারাতি বড়লোক হতে হ্যাঁ মন চাইছে দেশের মেজরিটি জনগণকে খুশি করতে আর জনগণ সিরকি আকিদা রাখে বেদাতি আকিদা রাখে মনটা চাইছে যে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধর চলো ভাই উধার কো হাওয়া হচ্ছি ধর কি যে দিক থেকে বাতাস আসছে বাতাসের যে থেকে বাতাস আসছে বাতাস যেদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে দিকে যদি চলতে থাকেন তাহলে চলতে সুবিধা কিনা হ্যাঁ সুবিধা তো লাগবে সমাজ সবাই কবর মাজার পূজারি আমিও ওই দলে সামিল হ্যাঁ বাংলাদেশ গেলে আবার মাজারি আটসি ভান্ডারি দেওয়ান বাগি হয়ে যাব আর না হলে ওই সব তরিকত তোলা হয়ে যাব কারণ ওখানে চলতে সুবিধা সৌদি আরবে সবাই হচ্ছে কোরআন সুন্নাত অনুসারি সুতরাং এখানে আমি ওয়াহাবি হয়ে যাব হবে হ্যাঁ এটা হইলে হবে না এরকম সুবিধা দেই ওয়ানাহান নাফসানিল হাওয়া কপ্রবৃত্তির অনুসরণ থেকে মনটা চাইছে যেখানে যেমন সেখানে তেমন এখানে সুন্নতির নামাজ আদেশের বিদাতের নামাজ এখানে কি সুন্নতের কথা আর দেশে গিয়ে বেদাতি কথা সবকিছুতে হাজির আছে সয়বরাতে হাজির সয় মেরাজে হাজির আর সেখানে যতগুলি বেদাত মিলাদে হাজির তাই আমি হাজির আর নামাই তো বলছি সবকিছুই করছি সব সবকে খুশি রাখা যে যেখানে যেমন সেখানে তেমন তাকে খুশি রাখলাম এটা হচ্ছে হাওয়ার অনুসরণ করা কুপ্রবৃত্তির অনুসরণ মনটা চাইছে যে আমি সুখে থাকি আমা আমি যেন সমালোচনার পাত্র না হয় আমাকে যেন কেউ গালমন্দ না করে আমাকে সমাজে যেন কেউ ঘৃণা না করে সবার কাছে জনপ্রিয়তা লাভ করি সবার কাছে জনপ্রিয়তা সবচেয়ে ভালো মানুষ পাননি পেয়েছেন নাকি মক্কার কাফেররা আরব কাফেররা সবচেয়ে বড় দুশ্মন তাদের কে ছিল এহুদিন আসারা দুশ্মন ছিল হ্যাঁ তাদের দুশ্মন আব্দুল মুনাফিকরা ছিল চরিত্র চরিত্রহীন লুচ্চা ডাকাত ওরা ছিল সবচেয়ে বড় দুশ্মন তাদের সৈয়দুল মুরসালিন খাতাম নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুতরাং আজকাল অনেকে বলে যে অমুক ব্যক্তি বিতর্কিত আর এই কথাটি ভুল বিতর্কিত কিসের কারণে তার যদি আখলাকের কারণ চরিত্রহীনতার কারণে বিতর্কিত হয় তাহলে কথা ঠিক তার এবাদত বন্ধু কিন্তু ত্রুটি মুসলিম হয় ত্রুটি রয়েছে তার আকিদাই ত্রুটি রয়েছে সেজন্য বিতর্কিত তাহলে আপনার কথা ঠিক আর একজন তহিদ সুন্নতের বাস্তবায়ন করে তহিদ সুন্নতের দাওয়াত দেয় আর আপনার কাছে বিতর্কিত এই বিতর্কিত বলে মানুষের মাঝে ঘৃণা আচরিত আরে ভাই অমুক বিতর্কিত ওর কথা শুনবেন না কথা বোঝা গেছে এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে হবে সব কথার হিসাব দিতে হবে সব আমলের হিসাব দিতে সারা জিন্দগির হিসাব সেখানে হবে এটাকে ভয় করলো আর এই ভয়ে দুনিয়াতে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনের পূজা থেকে মন মতো চলা থেকে বেঁচে থাকলো কোথায় যাবে মরার পরে ফাইনাল জান্নাতই আল মাওয়া তাহলে জান্নাতি হচ্ছে তার বাসস্থান জান্নাত পাওয়া খুব সহজ জান্নাত পাওয়া খুব সহজ আল্লাহর ভয়ে সহিহ আকীদা গ্রহণ করুন মানুষকে দেখাবার জন্য না আল্লাহর ভয়ই নবীর সুন্নতের অনুসারী হন কর্মसूची বলে দিয়েছি আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজে হেফাজত করেন ফজর সহ কাউকে দেখানো জরুরি নাই আল্লাহর ভয়ই বাকি ফরজগুলি আদায় করেন আল্লাহর ভয়ে আপনি হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন আল্লাহর ভয়ে রুজিকে হালাল করুন হারাম রুজি থেকে বেঁচে থাকুন আল্লাহর হ্যাঁ চরিত্রবান হন মানুষের সাথে ভালো আচরণ করেন আল্লাহর মানুষকে খুশি করার জন্য না আর মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য না কে আমার নাম করলো আর কে আমার বদনাম করলো ওই সব পরোয়া নাই আমার পরোয়া হচ্ছে যে আল্লাহর কাছে আমি ভালো মানুষ কিনা আল্লাহকে আমি রাজি করতে পেরেছি কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য সমাজ মাতৃমন্ডলী যদি এটা করতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবেন এখন দু একটি হাদিস শোনায় নবী করিম হাদিস তিরমিজিতে রয়েছে আল্লাহ আলবানী রাহেমাহল্লাহ তার সিলসিলা সহি আর নয়শো ঊনপঞ্চাশ এবং নয়শো পঞ্চাশে হাদিসটিকে সহি বলেছেন খুব সুন্দর হাদিস আর বর্তমান যুগে যে আমরা অনেকেই কর্মহীন রয়েছি এই ক্ষেত্রে আমাদের জন্য যেন চিকিৎসার ব্যবস্থা দিই চিকিৎসা আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনো থেকে বর্ণিত হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم পরকাল যার মুখ্য চিন্তা হবে পরকাল কি হবে এক নম্বর চিন্তা আখিরাত মরার পরে কি করে আমি সুখী হব মরার পরে কি করে জান্নাত পাব মরার পরে কবর আযাব থেকে কি করে বাঁচব মরার পরে আল্লাহকে কিভাবে জবাব দিতে পারো মান কানাতিল আখেরত আহম্মাহ যার মুখ্য চিন্তা হবে পরকাল আখেরাত যার আল্লাহ গেনাফি কালবেহি তার অন্তর কি আল্লাহ অভাব মুক্ত করে দেবেন বাড়ি অমুক্ত নাও হইতে পারে বাড়িতে টাকা করি নাও থাকতে পারে পকেটে পয়সা নাও থাকতে পারে হ্যাঁ চাকরি নাও থাকতে পারে বোঝা গেছে কি না চাকরি চলেও যেতে পারে পয়সা কমই থাকতে পারে দিন আসছে দিন খাচ্ছেন যা কিছু রোজগার করছেন মাসে মাসে খেয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার অন্তর হয়ে গেছে ধনী কি অন্তর ধনী অভাব মুক্ত অন্তরে কোনো অভাব নাই খাই খাই নাই কে সুকি হইলো কে বড়োলোক হয়ে গেছে আর আমি কিছুই পেলাম না ওই দিকে দেখার বিষয় নয় আমার আমার আখেরাতের দিকে টার্গেট রয়েছে আর কি অজামালাহু সামলাহু তার কাজ কাজকর্মগুলিকে আল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত করবেন সব কাজ ঠিক ঠিকভাবে হয়ে যাচ্ছে

আর দুনিয়া দুনিয়া করিয়েন না আখেরাত আখেরাত করে নসিবে যতটা দুনিয়া আছে পায়ে লুটিয়ে পড়বে রাস্তা দিয়ে চলতে চলতে চাকরি রাস্তা দিয়ে চলতে চলতে রুজির ব্যবস্থা ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে কে করবেন যে আল্লাহ সৃষ্টি করেছেন রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন নাহানু কাসামানা বাইনাহু মাইশাতাও ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলছেন যে আমি রুজির ভাগ বণ্টন করি আমরা নিজেরে ভাগ বণ্টন করা শুরু করেছি সেই জন্য খাই খাই মিটিছে না আল্লাহ বলছেন আমি ভাগ বণ্টন করি তাদের মাঝে জি নাহানু নারযুকুকুম ওয়াইয়াহুম তোমাদেরকেও রিজিক দি আর তোমাদের ছেলে মেয়ে যারা অসহায় হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে বেশি বেশি বাচ্চার ভয় করছে ভয় করি না ওদেরকেও আমি রিজিক দিই শুধু তাই নাই আরো বলি রিজিক সম্পর্কে কারণ দুনিয়া নিয়ে বেশি পেরেশান ও কাইয়েম দাতিন লা তাহমেলোরিজ কাহা আল্লাহ বলছে কত শত জীবজন্তু আছে একদিন বা এক ঘন্টা রুজি বহন করতে পারে না ও যেটুকু খেলো খেলো জমা করে নিয়ে যেতেও পারে না বাসাতে লা তাহমেলোরিজ কাহা রিজিক বহন করে নিয়ে যেতে পারে নিজের ঘরে বাসাতে নিয়ে যেতে পারে না আল্লাহ ইয়ার জো কোহা তারপরও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন

আল্লাহ ওই সব চিন্তাকে সরিয়ে দিতে বলেছেন নবী করিম সাহাশালামের হাদিসটি শোনাচ্ছিলাম গুরুত্বপূর্ণ দুনিয়া যদি দুনিয়া সম্পর্কে শুনেন আখেরা তো শুনলেন আখেরা যদি টার্গেট হয় তাহলে অন্তর কি হয়ে যাবে অভাব মুক্ত হয়ে যাবে কাজগুলি সুন্দরভাবে পরিচালিত হবে তিন নম্বর হচ্ছে দুনিয়া পায়ে লুটিয়ে পড়বে আর দুনিয়া যদি লক্ষ্য উদ্দেশ্য হয়ে অমান কানাতি দুনিয়া হাম্মাহু আর যার দুনিয়াটাই মুখ্য উদ্দেশ্য হয়ে গেল টার্গেট পয়সার জন্য বেঁচে আছে গদির জন্যই বেঁচে আছে মান সম্মানের ইজ্জত নিয়ে বড় মাসলা হয়ে গেছে একবারে সমস্যা হয়ে গেছে চাকরির জন্য বেঁচে আছে পয়সা আর পয়সা খাই খাই করছে এটাই যদি হয়ে যায় দিনের কোনো ফিকির নেই এবাদত বন্দিগি নেই আখলাখ চরিত নেই ইসলাম শিখতে বলেন সময় নেই তার কাছে চলেন ভাই একটু দিনের কথা শুনে আসি ভাই সময় নেই অথচ পাপে ডুবে আছে যারা এই চরিত্রের লোক আল্লাহ বলছেন তাদের সম্পর্কে শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জানাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি আল্লাহ আলামিন তার চোখের সামনে শুধু দারিদ্র আর দারিদ্র অভাব আর অভাব দেখাবেন যতই পয়সা পয়সা তারপরও অভাব তার মিটে না চোখের সামনে শুধু অভাবই নজর আসে হাই কি করে খাবো আমি মরে গেলে আমার স্ত্রীটা কি করে খাবে আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা কি করে খাবে আর এদের কি হবে না হবে এদেরকে কে পড়াবে আর এদের সুশিক্ষা কেমন করে হবে আমি তো ভাবছিলাম ছেলেটাকে ডাক্তার বড় দেখছেন হচ্ছে না আল্লাহ আল্লাহ জাল একটা দুনিয়ার আজাব যারা দুনিয়াদার দার তাদের দুনিয়ার আজাব দ্বিতীয় আজবাব ফারাকা আলীহে শামলাহু তার কাজগুলিকে আল্লাহ একেবারে ছিন্ন ভিন্ন করে দেবেন বিক্ষিপ্ত করে দেবেন শান্তি নেই যেখানে যায় আঘাত খায় যেখানে যায় মার খায় যেখানে যায় সেখানে গিয়ে লাঞ্ছিত অপদস্ত হয় লাঞ্ছনা ছাড়া আর অশান্তি ছাড়া কিছুই পায় না ফর্রাক আল্লাহ আলী সামলাহু তিন নম্বর আজাব হচ্ছে ওয়ালাম ইয়া তেহি মিনা দুনিয়া ইল্লা মা কুদ্দির আলাহু আর দুনিয়া 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 পয়সা পয়সা পেট 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 করছিল কিন্তু অতটাই পাবে যতটা তার নসিবে লেখা আছে তকদিরের বেশি পাবে না সুতরাং এই দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না আখেরাত নিয়ে ব্যস্ত হন মানুষ পয়সার পিছনে এমন ছুটেছে যে সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তারপরে আর এক দুনিয়া এই মর্মে নবী করিম হাদিস আছে আছে না নেই জি হ্যাঁ না দুনিয়া নিয়ে মানুষের মন ভরবে দেখ অথচ দুনিয়ার কতটা আপনার এটা কোনোদিন চিন্তা করেছেন সেই মুসলিম একটা হাদিস শোনায় নবী মোহাম্মদ রসুল উল্লাম বলছেন মালি মালি বান্না বলে যে এটা আমার পয়সা এটা আমার জমি এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার চাকরি এই পয়সা আর পয়সা করে নবী এ করিম শাসনা বলছেন ওয়াহ্লা কামিম মা লেকা ইল্লামা তাসা ডাক্ত ইল্লামা আকাল তাফ নেই তোমার পয়সা কোনটা যেটা খেলে এই যে আজকে রাত্রে যেটা খাবেন ওইটাই আপনার লাভ তাই না সারা জীবনে যত আপনি খেতে পারলেন আর পান করতে পারলেন অতটাই শুধু আপনার বাকিগুলো আপনার নয় কিন্তু তাই না এক নম্বর আর যে কাপড় চোপড় আপনি পরিধান করলেন পোশাক পরলেন এটা আপনার শুধু আপনার ভোগের সামগ্রী ভোগ করলেন এই দুটো আপনার কিন্তু এগুলো দুনিয়াতে শেষ কাপড় কি হলো ছিঁড়ে ফেটে গেল আর যেটা খেলেন লোড হলো আনলোড হয়ে গেল শেষ হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল ও তাহিত আর যদি সাদকা দান খেরাত করে যেতে পারো প্রতিদিন কিছু সাদকা খেরাত করছো প্রতি মাসের একটা টার্গেট আছে সাপ্তাহিক একটা টার্গেট আছে একটা টার্গেট আছে আপনার জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিছু দান খেরাত করে আখেরাতের আমি কিছু সম্বল দুনিয়া থেকে নিয়ে যাব পয়সা আল্লাহ দিয়েছেন আমি নিজের কাজে লাগাবো পরের জন্য কেন রেখে যাব। থাকবে থাকবে কিছু থাকবে কিন্তু আমি বেশি বেশি দান খেরাত করবো অথা সাদ সাদকা খেরাত করো তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলে কি করলে আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে ওইটাই তোমার কাজে আসবে সেখানে চিরস্থায়ী জগতে সম্মানিত ভাতৃমন্ডলী আর বাকিগুলি এত জমি জায়গা ধন সম্পদ থেকে গেল বাড়ি ঘর থেকে গেল আর শহরে বিশাল বিল্ডিং আছে লাখ লাখ টাকা ভাড়া আসছে আর নবী করিম বলছে এগুলো তোমার না কার এগুলো কার কিছু বুঝেন না মনে হয়েছে হ্যাঁ কার অন্যের কার আপনি মারা গেলে প্রথম আপনার এটিএম খুঁজবে পয়সা হলো দেড় প্রথম এটিএম খুঁজে কে কোনটা নিতে পারে দেখি কোন ব্যাংকে কত টাকা আছে কে কত লুটতে পারে জমি জায়গা নিয়ে মারামারি শুরুম বাপ মরার সাথে সাথেই এখন অনেকের জানাজা হয় না ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে জি হ্যাঁ কে কোন দিকে নিবে আর কে কোনটা নেবে জি হ্যাঁ সুতরাং আপনার যেগুলো কাজে আসবে সেটাকে কাজে লাগান ঠিক আছে চলবে চলেন দেখেন তাহলে দুনিয়াতে আমাদের পয়সার দরকার আছে না নেই আখেরা তো মুখ্য টার্গেট থাকবে মুখ্য উদ্দেশ্য থাকবে কিন্তু দুনিয়াতে টাকা পয়সার দরকার আছে তাই না কতটা হলে চলবে হ্যাঁ যারা এবারে খালি পকেটে আছেন সে বলবে যে আমার তো মোটামুটি দশ বিশ হাজার হইলেই চলবে ঠিক না যারা এক লাখ রিয়াল আমার এক মিলিয়ন হইলেই চলবে তাহলে দেশে চলে যাবো এখনই কেউ এক মিলিয়ন দিলে চলে যাবো ঠিক না আর যারা এক মিলিয়ন দুই মিলিয়ন ওলা ওরা বলছে যে আমার একটা সৌদি আরবের ব্যবসা আছে বা বাংলাদেশে একটা ভালো বিজনেস আছে একটা যদি ইউরোপে একটা বিজনেস খুলতে পারি বা মালো সেই খুলতে পারি তাহলে চলবে মিটবে না খাই খাই মেটবে না মেটবে না মেটবে না জি কতটা যথেষ্ট এটা শোনায় এমরমে একটা হাদিস শোনায় নবিয়া করিম সসলাম হাদিস তিরমিজিত রয়েছে হাদিস স্ট্রিকে আনলাম আলবানি রেহে মহল্লাহ হাসান বলেছেন শাহিউল জামের ছয় হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস সোনায় হাদিসটি বলছেন রসুরুল্লাহ সসলাম মান আস বাহামিনকুম আ মেনান ফি শিরবিহি কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ থাকে বাড়িতে আপনি দিনেও নিরাপদ রাতে ঘুমিয়ে গেল কোনো চিন্তা নাই যে কেউ মেরে দিবে বা গোলা বর্ষণ হয়ে যাবে কখন মরে যাব না মরবো তো মরবো কিন্তু এবার হঠাৎ করে যে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাবে দুর্ঘটনা ঘটে যাবে এরকম না আমেনান ফিসরে বাড়িতে নিরাপদ চোর ডাকাতের ভয় নেই চিন্তাইকারীর ভয় নেই খুনির ভয় নেই কোনো ভয় নেই নিরাপদ আপনি একটু ঘুমাইতে পারছেন একটা নিয়ামত দুই নম্বর নিয়ামত মোয়াফান ফি জাসাদেহি শারীরিকভাবে সুস্থ শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ ক্যান্সার নেই এডস নেই মারাত্মক কোনো রোগ নেই আছে সর্দি কাশি আছে সবার আছে ওর লিগেই থাকছে অসুবিধা নেই এতে ভালো হচ্ছে আর দুই নম্বর হচ্ছে শারীরিক দিক থেকে কি সুস্থ এটা আছে তিন নম্বর হচ্ছে আইন দাহু তার কাছে একদিনের খাদ্যের ব্যবস্থা আছে একদিনের খাবার ব্যবস্থা আছে একদিন আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে খাবে এটা ব্যবস্থা আছে যারা মাসিক চাকরি করেন মাসের বেতন পান অধিকাংশ মাসে বেতন পান এক মাসে যে বেতনটা পাচ্ছেন ওতে মোটামুটি আপনার এখানকার খরচ চলার মতো আর বাড়িতে আপনার স্ত্রী মাস শেষ টাকা শেষ এতটা যদি থাকে কেউ রাজি কেউ রাজি হবেন না সবাই বলবেন তাহলে বিদেশে থেকে লাভ কি কি বলবেন তাহলে প্রবাসে থেকে লাভ কি ফালতু কেন থাকবে এখানে ঠিক না সুভান আল্লাহ রসুর আসলাম এই কথা বলছেন আরে ভাই বাড়িতে আপনি নিরাপদ কোনো টেনশন নেই ফিলিস্তিনের মতো অবস্থা না বার্মার মতো অবস্থা না আল্লাহ শুক্রিয়া আদায় করেন ঠিক না সিরিয়ার মতো অবস্থা না যে ঠিক না আমেনান ফিসির বাড়িতে নিরাপদ আপনি ঘুমাচ্ছেন মদ যখন আসার আসবেই কিন্তু মোটামুটি নিরাপদ যখন বিছানায় শুয়ে যান ঘুমটা চলে আসে শান্তিতে মানসিক শান্তি আছে শরীরের দিক থেকে সুস্থ এই নয় যে একেবারে অচল চলতে পারছেন না আর কাজকর্ম করতে পারছেন না আর মানুষের কাছে মুখাপেক্ষি হয়ে গেছেন পেশাব পায়খানা নিজে যেতে পারছেন না এরকম না খাবার আছে মাসের খরচ আছে আবার মাস যাবে আবার ইনকাম শুরু হবে আবার খাদ্যের ব্যবস্থাও হবে এইরকম মোটামুটি সংসার চলে যাচ্ছে আপনি মারা গেলেন খালি হাতে চলে গেলেন রাজি আছেন রাজি আছেন আসতে করে না বলছে রাজি না আসলে কথা হক বলেছে আর যারা বলছে হ্যাঁ তারা কেন মিথ্যা বলছে যারা বলছে না রাজি না ওরা আসলে মনের কথাটাই বলেছে আর যারা বলছে হ্যাঁ তারা আমাকে খুশি করার জন্য অথবা এই মজলিস ইসলামের মজলিস এখানে কি করে বলবো যে না রে ভাই এতে রাজি না জি হ্যাঁ আল্লাহর অস্তে ইমানটা মজবুত করেন যেই আল্লাহ আপনাকে এক মাসের খাবার দিচ্ছেন বা ডেলি ডেলি খাবার দিচ্ছেন সেই আল্লাহ আপনার ছেলেটা যখন বড় হবে ওকে এক মাসে রিজিক দিতে পারবেন না মেয়ে আল্লাহ আপনার মেয়েটাকে ওই এক মাসে রিজিক ওইভাবে দেবেন না না আপনার জন্য শুধু রিজিক আছে আপনার ছেলে মেয়ে রিজিকের দায়িত্ব আপনার উপর চাপানো হয়েছে আপনাকে দেওয়া হয়েছেন আল্লাহ রাজাক আল্লাহ রিজিক দাতা আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন যে ওসিলাতে ওই রকম ওসিলা ওই রকম মাধ্যম আপনার ছেলে মেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য তৈরি করে দেবেন আল্লাহ হচ্ছেন মোসাব্বেগুল আসবাব আল্লাহ উপায় উপকরণের মালিক আল্লাহ সবকিছুর মালিক কোথা থেকে রাস্তা খুলবেন আল্লাহ জানেন আমরা কিচ্ছু জানি না আল্লাহ জানেন আমরা কিছুই জানি না সমরিক ভারতের মন্ডলী কি বলছেন এই তিনটি নিয়ামত যদি থাকে আমিনান আন ফির বাড়িতে নিরাপদ মোহফাৎ ফিজাসা শরীর সুস্থ এন্দাউ কু তো ই একদিনের খাবার আছে খেয়ে দিয়ে চলে যাচ্ছে শেষ পকেটে একটা পয়সা মাসের শেষে থাকে না ফাখানামাহিজাত লাহু দুনিয়া বেহাজা ফি রেহা তাহলে তাকে যেন দুনিয়ার সব সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে সব সুখ দিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে সে সুখী সেই পরিবার সেই ব্যক্তি সুখী সুখী পরিবার ভিক্ষা করতে যেতে হয় না একদিন অনাহারে থাকতে হয় না আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে এইভাবেই অল্পতে পরিতুষ্টির তফিক দান করেন অল্পতে সন্তুষ্ট থাকার তফিক দান করেন একটি হাতিস আর শোনাই ক্যারিসল বলছেন বড় নিয়ামতের কথা সেই মুসলিম এই হাদিসটি রয়েছে আফলাহ মান আসলাম ওই ব্যক্তি সার্বিক দিক থেকে থেকে কামিয়া মান আসলাম যে মুসলিম তাহলে আপনার আলহামদুলিল্লাহ সব মুসলিম ঠিক না যদি সত্যিকার আকিদাই আমলে এ আখলাকে আফলাকে মুসলিম মোটামুটি হইতে পারেন জান্নাতে যাওয়ার মতো মুসলিম আর জান্নাতে যদি যদি বাধা প্রাপ্ত না হন তাহলে সফল কাম কামিয়াব মুসলিম কাফের হচ্ছে ব্যর্থ মুশ্রেক হচ্ছে ব্যর্থ ক্ষতিগ্রস্ত মুনাফিক হচ্ছে ক্ষতিগ্রস্ত বেদিন নাস্তিক হচ্ছে ক্ষতিগ্রস্ত কথা বোঝা গেছে না বেনামাজি হচ্ছে ক্ষতিগ্রস্ত কিন্তু মুসলিম যে সহি আকেদার মানুষ সেই ব্যক্তি সফল কাম কাদ আফলাহমান আসলাম মুসলিম হওয়া একটা নিয়ামত আছে তাই না দ্বিতীয় নিয়ামত ও রোজে কাফা ফান চলার মতো রুজি দেওয়া হয়েছে যে বেতনটা পাচ্ছেন ইনকামটা করছেন মোটামুটি সংসার চলে যাচ্ছে कामयाब তাহলে আপনি দুনিয়াতে ও হ্যাঁ কারো দারস্থ হইতে হয় না কারো কাছে ভিক্ষা করতে হয় না ঋণী হইতে হয় না ও কনাহু আল্লাহ بما তাহ আল্লাহ যা দিয়েছেন তাতে মনে পরিতুষ্টি রয়েছে মনে শান্তি রয়েছে কার কি আছে বাড়িতে আর কে কি খাচ্ছে ওটা দেখার বিষয় আমার ডাল ভাত জুটছে আমার ছেলে মেয়েদেরকে ওইটাই খাওয়াচ্ছি আমি খাচ্ছি ওতেই শান্তি কে ইলিশ ভাত খাচ্ছে আর কে মুরগা মোসাল্লাম খাচ্ছে আর কে ঘি পোলাও খাচ্ছে ওগুলো আমার দেখার বিষয় নাই এই তিনটি নিয়ামত আছে না নেই আপনাদের কাছে মুসলিম চলার মতো রুজি দেওয়া হয়েছে অনাহারে কেউ নেই তাই না যে অনাহারে আপনি মরে যাচ্ছেন আপনার ছেলে মেয়ে মরে যাচ্ছে মনের তৃপ্তি এখন লাভ কি লাগবে আলহামদুল্লাহ এতেই আমার মনে শান্তি নিয়ে আসবো আল্লাহর এতেই শুকুর লাইন সাকার তুমলা আজি দান্না কুম সম্মানিত আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন তাহলে আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবেন আর আখেরাত সম্পর্কে চিন্তাশীল না হয়ে দুনিয়ার যখন চিন্তা করবেন তখন আল্লাহ দুনিয়ার চিন্তাতে ব্যস্ত করে দেবেন আর আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন সুতরাং এই সব দুনিয়াদারি থেকে আর দুনিয়ার আসক্তি থেকে দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন আর আট দশ মিনিট আমার হাতে আছে সুতরাং আর দু একটি হাদিস আপনাদেরকে শোনাই আর শেষখানে আবার শেষ করব। হাসরের মাঠের কথা শোনাই বিচার দিবস হাদিস তিরমিজিত রয়েছে এবং হাদিসটি হাসান নবী মোহাম্মদ রসুর উল্লাহ আদমা ইবিনে আদম ইউমাল কিয়ামতে হাত্তা ইউস আলা আন হামস কেমতের দিন আল্লাহর সামনে থেকে কেউ পা নড়াইতে পারবে না সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হবে প্রশ্ন না করা হবে প্রশ্নের উত্তর রেডি কোথায় করতে হবে না মরার পরে করলেই চলবে কবরে গিয়ে একটু রেডি হয়ে যাবে কবরে গিয়ে তো একা থাকবেন তখন তার ব্যস্ততা থাকবে না তাই না দুনিয়াতে তো খুব বিজি 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 তাই না তাই না সুতরাং কবরে গিয়ে একটু প্রশ্ন উত্তরগুলো রেডি করে নেবে তাই না প্রশ্নগুলি শুনে রাখেন আর রেডি কোথায় করবেন এখন আপনাদের উপর ছড়িয়ে দিলাম দুনিয়াতে উত্তর রেডি করবেন না মরার পরে কবরে গিয়ে যখন একা একা থাকবেন তখন রেডি করবেন আপনারা ভালো করে বুঝেন শোনেন আন ওমরেহি সারা জীবনের বয়স সম্পর্কে আয়ু সম্পর্কে ষাট বছর সত্তর বছর যেটুকু আপনার হয়েছে এই আয়ু সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন জি কেমতের মাঠে ফিমাফ আফনা এই সারা জীবনটা কোথায় কাটিয়েছিলে হিসাব দাও সারা জীবনের এক মাসের হিসাব কোম্পানিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লেখে না রাখলে হিসাবে দিতে পারবে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রস্তুতি নেন ওয়ান শাবাবি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যৌবন সম্পর্কে ফিমা আবলা কোথায় সেটা ক্ষয় করেছিলে যৌবনকালে জেনাই লিপ্ত হয়েছিলে যৌবনকালে তোমরা পর্নোগ্রাফি দেখেছিলে ব্লু দেখে আর পাপ শুনে যৌবনকালে কালে যুবতীদের সাথে প্রেম করতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জবাব দিতে হবে হিসাব দিতে হবে ওয়ান মালিহি পয়সা সম্পর্কে ধন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুটো তিন নম্বর হচ্ছে সিরিয়ালে আর পয়সা সম্পর্কে এক মিন আইনা ইক তাসাবাহু আপনার পয়সা কোথা থেকে উপার্জন করেছিলেন হালাল না হারাম জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে হবে জনার এই বাড়ি গাড়িগুলো যে হয়েছিল তোমার যে টাকা পয়সা নিয়ে গিয়েছিল এগুলো রুজি হালাল না হারাম তোমার চাকরি করা টাকা না ঘুষের টাকা তোমার হালাল ব্যবসার টাকা না সুদের টাকা তোমার জমির ফসল না বন্ধকের জমির সুদ জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন খুব বন্ধকের জমি খাচ্ছেন সুদ খাচ্ছেন জি হ্যাঁ জবাব দিতে হবে সেই দিন জি ওয়ান মাল হি পয়সা সম্পর্কে মিন আই নাইকটা সাবা কোথা থেকে সেটা ইনকাম করেছিল আর চার নম্বর প্রশ্ন হচ্ছে যেটা পয়সার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে অফিমা আনফা কাহো কোথায় খরচ করেছিল হয়তো পাস করে নেন যে আল্লাহ আমি চাকরি করে বেতন নিচ্ছি একটা পয়সা সৌদি আরবে কোথাও হারাম রুজি খাইনি আর সারা জীবন সৌদি আরবে চাকরি করেছি অনেক আছেন হালাল রুজি রুজি হালাল কিন্তু খরচ 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 করেছেন করেছেন করেছেন। কিসে পাপের পাপের কাজে কাজে বহু হারামে বিয়ে শির ক্ষেত্রে পাপ জি ব্যক্তি জীবনের পাপ ভোগ বিলাসের পাপ হারাম মেলা কাজে জি খরচ করেছেন সুতরাং সেগুলির হিসাব দিতে হবে আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফি শিখলো শিখলো কি না ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আর শিখলো তো আমল কি করলো বুঝছেন না বুঝছেন না তাহলে আপনাদেরকে শিখতে হবে ইসলাম শেখা সুন্নত মুস্তাবনা ফরোজ ইসলামের মূল বিষয় কি নামাজ না আর কিছু দেখলেন আমার দেশের লোক নামাজে তো কম করে না নামাজ তো এর সাথেই সত্র পড়ে আল্লাহ তো সারা সারাদিনে সত্র ফরজ করে এর হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান করতে হবে সঠিক জ্ঞান হাসিল করতে হবে আল্লাহ সর্বত্র বিরাজমান বললে হবে না হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে যেন ওসিলা লাগে আল্লাহ গোস কুতুবকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে এরা সব মন্ত্রী মিনিস্টার আল্লাহ এসব সিরকি আকিদা রাখলে হবে না কবর মাজারে গেলে আল্লাহ ওখান থেকে ওদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা দেয় আমাদেরকে এসব সিরকি আঁকিদা রাখলে হবে না জি হ্যাঁ কি শিখলে তহিদ শিখলে না শিরিক শিখলে না শিখলে না ভুল শিখলে নামাজটা শিখলে তো নামাজ শিখলে না ভুল নামাজ শিখলে জিজ্ঞাসা করা হবে শিখার পরে আমল সৌদি আস আরব আসার পরে জানতে পেরেছেন না পারেননি যে কবর মাজার পূজা শিরিক না জানতে পারেননি এখন কবর মাজার পূজা শিরিক মাজারে সেজদা করা ইসলাম না শিরিক জানতে পেরেছেন না ইয়াকিন আছে না তাহলে এলেমের কাজটা হয়ে গেছে এখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমল করেছিল কিনা দেশে গিয়ে নিজে পালন করেছিল কিনা যে শিরিক সুতরাং শিরিকে একটা পয়সা খরচ করবো না কাউকে যেতে দেবো মাকেও যেতে দেবো বাপকে যেতে দেবো না বাপ মা যাবে নিজের পয়সা দিয়ে যাক যথাসাধ্য বাঁচার চেষ্টা করেন যদি না বাঁচে জবরদস্তি করার কিছু নেই কিন্তু একটা পয়সা সাহায্য সহযোগিতা করব না বিদাতের জন্য বাপ মা মরার নামে খরচ করতে চাইছে দাদা মারা গেছে দাদি মারা গেছে সন্ন্যত না বেদাত বেদাত তাহলে এলিম তো শিকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে থেকে দেশে গিয়ে আমল করলেন কি না হাসর মারা জিজ্ঞেস করা হবে না বাপ মা বলছে তো কি করব। সমাজের চাপে দিয়ে দিলাম পরিবারের চাপে দিয়ে দিলাম না হলে তো মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বাপমা অসন্তুষ্ট হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে কাকে আগে রাজি করবেন আগে আল্লাহকে রাজি করেন আল্লাহকে রাজি করে যতটা বাপ মাকে রাজি করতে পারে। আল্লাহকে রাজি করে যতটা বাপ মাকে রাজি করতে পারে আর যদি আল্লাহ যাতে রাজি তাতে বাপমা রাজি না হয় ফালা তোতে হোমা আল্লাহ সুরা লোক বলছে বাপমায়ের কথা মানিও না তা হলে কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান নামে দিবে তোমার বাপমা জাহান নামের মালিক নয় বুঝা গেছে তবে খারাপ ব্যবহার করবে বাপমায়ের সাথে খারাপ কথা বলবেন না না বকাবকি করবেন রাগারাগি করবেন দুনিয়াতে যতদিন বেঁচে আছে বাপমা তাদের সাথে ভালো আচরণ করো মুসে খুলে ভালো আচরণ করো মাজারি হইলেও ভালো আচরণ করো বিদাতি সুফি হইলেও ভালো আচরণ করো পীরের মুরিদ হইলেও ভালো আচরণ করো বেনামাজি হইল ভালো আচরণ করো হিন্দু হইল ভালো আচরণ করো এহুদিনা সারাও যদি বাপমা হয় তার আল্লাহ তোমাকে ইসলামের তৌফিক দিয়েছে ভালো আচরণ করো সাহেব হু মাফিদ দুনিয়া মার এই হচ্ছে ইসলাম এই হচ্ছে ইসলামের আদর্শ যে কারো আকিদের জন্য তার সাথে খারাপ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে বিশেষ করে আল্লাহর পরে বাপ মায়ের হক যদিও তারা কাফের মুশেখ হোক না কেন সম্মানিত ভাতৃমন্ডলী এই পাঁচটি প্রশ্ন করা হবে প্রশ্নগুলি ভায়া দিয়ে করা হবে না ডাইরেক্ট আল্লাহ করবেন মাসা আল্লাহ জানছেন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনাদের অধিকাংশ মানুষকে কফিলের সামনে যদি দাঁড় করে দয়টা থত করে কাঁপবেন ঠিক না বড় বসের সামনে কথা বলতে জিবা শুকিয়ে যায় শুকায় না শুকাই না বড় আলেমরা বসে থাকলে ছোটদেরকে বক্তব্য করতে জিবা শুকিয়ে যায় শুকায় না শুকাই না আমরা বলতে পারবো কারণ আমরা পার করে এসেছি মাদ্রাসায় যখন দোষী তিসি জামাতে পড়ি আর প্রথম দিন আমার ট্রেনিং ছিল হ্যাঁ হম কামা বালাও না এটা হচ্ছে প্রথম আমার বক্তব্য স্টার্ট মাদ্রাসায় ট্রেনিং করা আঞ্জুমান বলে কমই মাদ্রাসাগুলোতে প্রথম দিন এই ঘটনা মুখস্থ করে এসেছি এখন যদি ওই ঘটনা দিয়ে আপনাদের কাছে বয়ান করি তো এক দেড় ঘন্টা পার হয়ে গেল দিশা পাবো না বোঝা গেছে আর তখন মুখস্থ করে এসেছে যে ধানের জমি পাটের জমি যা আছে গিয়ে কিচ্ছু নাই গাছপালা গাছপালাকে সম্বোধন করে ট্রেনিং করে এসেছি মাঠে গিয়ে আর তারপরে এসে স্টেজে দাঁড়িয়েছে একটা ওস্তাদ বসে আছে আর বাকি ছাত্ররা বসে আছে ট্রেনিং করতে হবে মাদ্রাসে যারা পড়েছেন জানি এভাবে ট্রেনিং হয় ট্রেনিং এ বলতে গিয়ে পনেরো বিশ মিনিট ট্রেনিং করে এসছিলাম আসার পরে পাঁচ মিনিটে আমার পুঁজি শেষ পাঁচ মিনিট আমার পকেট এমচি আর কিচ্ছু বলতে পারি না শেষ হয়ে গেছে সাদা কাল্লাহিম কথা বোঝা গেছে তো কোফিলের কাছে অনেকে কথা বলতে পারবেন না ঠিক না বুঝতে পারছেন আল্লাহর সামনে হাসরের মাঠে সরাসরি দাঁড়িয়ে জবাব দিতে হবে একটু হুঁশ করিয়ে একটু চিন্তা করি যে আল্লাহর সামনে রব্বুল আলামিন যিনি আকবার আকবর মিন করলে সে সবকিছুর চাইতে বড় সাত আসমান সাত জমিন আরো কুড়ি সবকিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিন গুনে বড় সবকিছুতেই বড় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আজিম এবং আল্লাহ কবির আকবর আল্লাহ যেমন আকবর তেমন আল্লাহ হচ্ছেন আজম তার সামনে দাঁড়াইতে হবে এই হাদিসটা দিয়ে আলোচনা শেষ করছি সময় হয়ে গেছে কিন্তু হাদিস সহি বোখারি মুসলিমে রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়াকাল্লামুহু রব্বুহু লাইসা বাইনহু ওয়া বাইনহু এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন না সবার সাথে আমার সাথে আপনার সাথে সবার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন ওয়া লাইসা বাইনহু ওয়া বাইনহু তরজমান আল্লাহর মাঝে আর সেই বান্দার মাঝে কোনো দ্বিভাশি থাকবে না যে অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছে আমি আরবি বুঝি না অথবা আমি নিজের কথা ব্যক্ত করতে পারবো না একটা উকিল ধরেছি হাকিমের কাছে জজের সামনে আমরা উকিল ধরি ধরি না ধরি দেয় সবাইকে উকিল ধরি তাই কারণ নিজের কথা পেশ করতে ওইভাবে জেরা করতে পারবো না জজের সামনে আর উকিল জেরা করে আমাকে আপনাকে জিতিয়ে দিবে ঠিক না এই তো উকিল ধরি সেখানে কোনো উকিলও থাকবে না আর কোনো মুতার যে অনবাদকও থাকবে না ফায়ামুযুরু আইমানাহু আল্লার সামনে কথা বলছে ডান দিকে দেখবে ফালা ইরা ইল্লা মাকাদাম ডান দিকে नेक আমল দেখতে পাবে জান্নাত দেখতে পাবে ডান দিকে জান্নাত আর তার नेक আমল আছে ওয়ায়ামুযুরু আশলামু মিন বাম দিকে যখন নজর দিবে আল্লাহর সামনে দানিয়া চায় বাম দিকে যখন নজর দিবে ফালা ইরা ইল্লা মাকাদাম দেখবে যে এদিকে গুনাহ আর জাহান্নাম গুনাহ এবং জাহান্নাম এদিকে গুনাহ দেখতে পাচ্ছে আর জাহান্নাম চ নজরে আসছে এদিকে দেখতে পাচ্ছে জান্নাত দেখতে পাচ্ছে नेक আমল দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ ফালা ইরা ওয়ানজুর বাইনা ইয়াদিহি সামনের দিকে তাকাবে তো দেখবে ইল্লান নার ফালা ইরা ইল্লান নার জাহান্নাম আর জাহান্নাম যারা আমল যারা পাপিস্ট জাহান্নাম আর জাহান্নাম দেবে তিলকা ওয়াজাই সুত্রান এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে ফর্মুলাটি বলেছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিককে তামরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদি কিছুই না থাকে একটা খেজুরের টুকরা থাকে সেটাই ফকির মিসকিনকে দিয়ে তোমার চাইতে যারা বেশি অভাবী তাকে দিয়ে তুমি সকালে খেয়েছ দুপুরে এখন খাবে একটা লোক সকালে খাইনি বাসি পেটে আছে তাকে দিয়ে দাও দুপুরে তুমি খেয়েও না একবার তুমি খেয়েছো ওকে একবার খেতে দাও এইভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো না বিয়ে করিম সাল্লা বলেছেন শেষখানে একটি কথা শুধু বলবো সেটা হচ্ছে আজকে রাতে আমরা আছি ঠিক না সকাল হলে ওটাকে কি বলা হয় গতকাল না আগামীকাল আগামীকাল ঠিক না আগামীকাল বলাতে কোনো আছে যে আপনাদের মধ্যে বলছে বলছে যে সকাল হলে হবে আর কিছু লোক না ওটা গতকাল হবে নাকি আছে কোনো কিন্তু ইতলাফ দ্বিমত নেই যে সকাল হলে কি হবে আগামীকাল হবে আচ্ছা সকাল হলে আগামীকাল হবে না এরকমটা জানা আছে ওটা মনে হয় আগামীকাল হবে সেটা আগামীকাল দুনিয়ার দিন হোক অথবা পশ্চিম দিক থেকে সূর্য ওইটা সে আখেরাতের দিন হোক কিন্তু সেটা আগামীকাল ঠিক না আল্লাহ আখেরাতটাকে আগামীকাল বলেছেন মা হে মমিন মুসলিম আল্লাহকে ভয় করো নবসুম না প্রত্যেক মানুষ যেন একটু চিন্তাশীল হয় আখেরাতে চিন্তা করে মা কাদ্দামাতে লেগাত আগামী কালকের জন্য কি পাঠাইতে পেরেছো আগামী কাল যেমন আগামী কাল হওয়ারটা নিশ্চিত কোনো দিমত নেই তেমনি আখেরাতে এই সব ঘটবে আর এরকম যত কথা কোরআন রয়েছে আখিরাত সম্পর্কে জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে কবরের জীবন সম্পর্কে হিসাব সম্পর্কে জবাবদিহিতা সম্পর্কে সবকিছু ঘটবে আল্লাহ যেন আখেরা সম্পর্কে আমাদের সকলকে চিন্তাশীল হওয়ার তফিক দান করেন আখেরা সম্পর্কে সত্যিকার চিন্তাশীল হতে হইলে আকিদা ঠিক করেন শির্ক মুক্ত হন তৌহিদবাদী মুসলিম হন বিদাত মুক্ত হন বিদাত কে চেনেন এবং পরিহার করেন আর সন্ন্যার অনুসারী হন মানুষের কথায় বিভ্রান্ত হেন না আপনার আল্লাহ চোখ দিয়েছেন ব্রেন বুদ্ধি দিয়েছেন খাটান এবং কোরআন সন্ন্যার দলিল খুঁজেন আমার কথা মানা জরুরি নাই কিন্তু রাস্তা দেখিয়ে দিলাম তখন আপনাকে যাচাই বাছাই করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার নাজাতের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে আল্লাহ যেন তফিক দান করেন তাওহিদ সুন্নাত ঠিক করাবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি থাকলে জাহান্নাম থেকে মাস্তি পারবেন না বুঝা গেছে কি না জাহান্নামী কারা লামনাকুম মিনাল মুসাল্লিন আল্লাহ আমরা নামাজ পড়তাম না তাই জান্নাতে যাচ্ছি তাহলে বুঝা গেল যে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন ফজর সহ ঠিক রাখেন আল্লা আপনাদের সকলকে তো অফিক দান করেন সকল মুসলিমকে তো অফিক দান করেন তার আগে আমাকে আমার পরিবারকে আল্লাহ দান করেন ভাতৃমণ্ডলী আর তার সাথে সাথে রুজিটা হালাল করেন হারাম রুজি থেকে বেঁচে থাকেন চরিত্রটা ভালো করেন বাকি এবাদত বন্দিগুলি সুন্দর করেন আর আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন এই মোবাইলের নেটের ফেতনার যুগে ভালো করে আপনি মনে রাখবেন যে আমার আখেরাতে কোনটাতে ক্ষতি হবে এই মোবাইলের ওইটা বাদ দেন দেখেন না শুনিয়েন না আর আখেরাতে কোনটাতে লাভ হবে ইন্টারনেটে মেলা লাভ আছে সেই কাজগুলি করেন সেগুলি দেখেন সেগুলি শোনেন সেগুলি মুখস্থ করেন সহি আকিদা শিখার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া সেটাকে নেকির কাজে লাগান আল্লাহর সন্তুষ্টির কাজে লাগান পরকালের মুক্তির কাজে লাগান দিন দুনিয়া সুন্দর হোক আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়া দুটোই যেন দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি শেষখানে একটি কথা না বললে হয় না সেটা হচ্ছে গত বছরে যে চতুর্থ বাৎসরিক সম্মেলন হয়েছিল সেটা হয়েছিল এপ্রিল মাসের মাঝামাঝি চোদ্দ পনেরো আপনাদের জানা আছে হয়তো তাই না কত তারিখ ছিল বলতে পারেন গত বছরের যেটা অনুষ্ঠান হয়েছিল সম্মেলন চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখে প্রোগ্রাম করে পনেরো তারিখে আমরা রিয়াজ থেকে ফিরছিলাম ওই সময় প্রায় তিনশো কিলোমিটার চলে যাওয়ার পরে মাত্র একশো কিলোমিটার বাকি দাম্মাম পৌঁছিতে আর সাথে ছিলেন আমার সাথে আরও দুইজন দায়ী একজন হাফেজে কোরআন আর একজন আলেম আমার ভাইও ছিলেন আর তার সাথে একজন মুরব্বী তিনিও দায়ী মানে পেশাগত বা ইসলামিক সেন্টারে দায়ী না হইলেও আমার একেবারে শক্ত ডান হাত আর তার মাধ্যমে বহু মুরব্বী কারণ দীর্ঘদিন উনি হ্যাঁ বিধাতে থাকার পরে ফিরে এসেছিলেন যার ফলে ওনার বিধাতি মহলে অনেক পরিচিতি ছিল এখানেও দীর্ঘদিন তিনি ৩০ বছরের বেশি হয়তো আর বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন এবং এলাকাবাসী মুরব্বীরা যারা অনেকই বিভ্রান্তিতে ছিলেন হেদায়েত হয়েছিলেন তার নাম হচ্ছেন ভাই এনামুল হক রাহে মহল্লাহতআলা আর আরেকজন শেখ ছিলেন শেখ নাজমুল হক রাহে মহাল্লাহত আলা এই দুইজন দুর্ঘটনায় গাড়ি পালতি খায় সামনে হঠাৎ করে একটি হঠাৎ করে ডান দিক থেকে চলে আসে হঠাৎ করে সেখানে কন্ট্রোল করতে গিয়ে গাড়ি পাল্টে খাই আর সেখানে আলহামদুলিল্লাহ দুইজন মধ্যে ইন্তেকাল করেন কিছুক্ষণের মধ্যে দুইজন আহত জখম হন আর দুইজন আহত তেমন হননি তার মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কিছু লাগেনি শরীরে একটু ব্যথা ছাড়া আ যে এক একপট রক্ত আলহামদুলিল্লাহ পড়েনি এই আল্লাহর পক্ষ থেকে যে কত বড় একটি নিয়ামত নিয়ামত আর এর চেয়ে তো বড় নিয়ামত হচ্ছে আখেরাতের নিয়ামত আখেরাতের নিয়ামতের কাছে এটা কিছুই নয় যেই দুইজন দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য একটু দোয়া আছে আপনাদের কাছে আল্লাহ যেন তাদের সমস্ত গুণাখাতা মাফ করেন নেক আমল কবুল করেন জান্নাতুল ফিরদে আল্লাহ যেন সুউচ্চ স্থান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার পরিজন স্ত্রী ছেলে ছেলেমেয়েরা আছে আল্লাহ তাদের জন্য। হেফাজত করেন দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে রোজির দিক থেকে সব দিক থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং তাদেরকে দিনের হিসাবে খাদেম কবুল করেন এবং তারা এখানে দিনের কথা বলার জন্য আর শোনার জন্য এসেছিলেন এটি হচ্ছে হিজরা ফি সাবির আল্লাহ রাস্তা হিজরত করা এই সম্পর্কে কোরআন নাকি একটি আয়াত রয়েছে এই সম্পর্কে আয়াত রয়েছে যে যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে আসে এই রকম দিন শিখার জন্য তারা হচ্ছে এরা ওয়াকা আর আল্লাহর না জন্য বা দিনের প্রচারের জন্য কেউ যদি বেরিয়ে আসে আর মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর কাছে তাদের পারিশ্রমিক বা প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে ফাকাদ ওয়াকা আজরহু আল্লাহ আল্লাহ যেন এই আয়াতের অন্তর্ভুক্ত তাদেরকে করেন এবং তাদের শাহাদাত কবুল করেন আর দুই ভাই যে অসুস্থ হয়েছেন তার মধ্যে শেখ সেলিম ছিলেন আর আমার ভাই তার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন আর কাজ আলহামদুলিল্লাহ করছেন আর তার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আমাদের আরেক ভাই ছিল ইসমাইল সেও আলহামদুলিল্লাহ সুস্থ আপনাদের কাছে এখানেই শেষখানে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমাদের মৃত ভাইদের জন্য আর যারা এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য এবং বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আর যদি কথাই বলাই কোনো সময় ভুল ভ্রান্তি হয় সেটা না দেখে আসল বিষয়টা দেখার চেষ্টা করবেন যে আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী এটা মনে রাখবেন আপনাদের খারাপ চাই না যদি কারো ধরি সমালোচনা করি তাহলে তাদের সংশোধনের জন্য কারণ এসলা অনেক মানুষকে গুমরা করে ফেলেছে তারা কখনো হয়তো নাম ধরতে বাধ্য হয়েছি আর যথাসাধ্য চেষ্টা করে নাম না ধরে মানুষের সংশোধন হয়ে যায় কিন্তু অনেক সময় নাম না ধরলে এসলা হয় না বিশেষ নাম ধরা হয়েছে আশা করি সেগুলিকে ভালো ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ যেন আমাদের সকলে সংশোধনের তফিক দান করেন আর একটি কথা বলছি যে শেখ ওমর ফারুক ও আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার পরিবারকে সুখী করেন তিনি আমার সম্পর্কে অনেক মোবাইল বা বাড়াবাড়ি কথা বলেছেন আমি ওই আসলে ওই স্তরের লোক না ওই স্তরের লোক না এতে কোনো সন্দেহ নেই উনি হয়তো কোথাও থেকে তথ্য শুনেছেন পথর কাতারে আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন নামাজ আদাই করার সালাত আদাই করার আর আল্লাহ যেন আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করেন অনেক সময় শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অথবা দাওয়াতি ক্ষেত্রে সংসার নিয়ে কারণে হয় না আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ হেফাজতের তৌফিক দান করেন আর অনেক ভাইরাই দোয়া চেয়েছেন অসুস্থ রয়েছেন আল্লাহ যেন সুস্থ অসুস্থ ভাইদেরকে সুস্থতা দান করেন আর যারা কর্মহীন রয়েছেন আল্লাহ ভালো কাজের ব্যবস্থা দান করেন আর যারা এখান থেকে চলে যাচ্ছেন আল্লাহ যেন উত্তম রিজিকের ব্যবস্থা দেশেও করেন বা অন্য কোথাও আল্লাহ ভালো রাস্তা যেন খুঁজে দেন আপনাদের সকলকে যেন আল্লাহ সুখী করেন এবং জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ যেন সংশোধনের তফিক দান করেন বরকত দান করেন সুবানরব বেকারব বেলি জাতাম্মা এসেফুন ওসাল্লাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ বিরাল